সো তিনজন যেহেতু এসে গেছে আমরা শুরু করে দিই। মমতাজ মেরি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যালো মমতাজ, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, ও জয়েন করুক, ও মনে হয় এখন এই মুহূর্তে সামনে নাই। সো আমরা স্টার্ট করি, তখন তারপরে আবার ওর কাছ থেকে জেনে নিব না। তো আজকে আমি বলেছিলাম যে আপনারা একটু কোঅপারেট করলে আমি আপনাদের অ্যান্ড হার্পেস সিমপ্লেক্স। সো আজকের লেকচারের শুরুতে এই তিনটার যে আলসার, তাদের একটা পার্থক্য আমরা ছোট করে জেনে নিব, ঠিক আছে? এইটা যেহেতু আপনারা একটা মিক্সড গ্রুপ ক্লাস করেন, সেই জন্য এই টপ এই পয়েন্টটাকে রাখা হয়েছে। আমরা কোনো কোনো সময় একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, তো চলেন এটা দেখে ফেলি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম মমতাজ মেরি, কেমন আছেন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আপনি আছেন? ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আল্লাহ ভরসা। তো চলেন আমরা আজকে দেখে ফেলি তাহলে। স্ক্রিন দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? জি ম্যাম। ওকে গুড। আমি কিন্তু আজকে লেকচার আপলোড করি নাই, লেকচার আপলোড করব ক্লাসের শেষে। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা একটু দেখে ফেলি আলসারেটিভ এসটিআই, যেটা কিনা এসটিআই এর টাইপস ছিল। এই স্লাইডটার ভেতরে আমরা তিনটা আলসারেটিভ এসটিআই নিব, একটা হচ্ছে শ্যাঙ্ক্রয়েড, একটা হচ্ছে হারপেস, আর একটা হচ্ছে সিফিলিস। এই তিনটাই আমাদের কনসার্ন, বাকি যে দুটো আছে ওই দুটো আমরা নিচ্ছি না, ঠিক আছে? সো যখন এক্সাম্পল জানতে চাইবো ওই তিনটার কথাই বলবেন, আলসারেটিভ এসটিআই এবং তাদের আলসারের একটা পার্থক্য আছে সেইটা আমরা একটু দেখব। এর পরের স্লাইডগুলোতে আমি আলাদা করে ছবি দিয়েছি, এই ছবিগুলো এখানে এত বোঝা যাচ্ছে না, সেই জন্য আমরা পরের স্লাইড তিনটাতে আলাদা করে ছবি দেখব। তো দেখেন, আমরা শ্যাঙ্ক্রয়েড যদি বলি, শ্যাঙ্ক্রয়েড হয় কি দিয়ে? এজেন্টের নাম দিয়ে দিয়েছি হিমোফাইলাস ডুক্রি। এখন এটা যদি সবার মনে না থাকে ইটস ওকে, বাট নামটা একবার করে একটু দেখে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এর যে আলসার সেটার ক্যারেক্টারিস্টিক্সটা কি সেখানে এখানে দিয়েছি? মাল্টিপল আলসার হবে, পেইনফুল আলসার হবে, ইরেগুলার এজ, এজ মানে চতুর্দিক, আলসারের চতুর্দিকের যে ধারটা, কিনারটা, কিনার যেটাকে বলে, সেটা ইরেগুলার অ্যান্ড আন্ডারমাইন্ড, মনে রাখতে হবে কথাগুলো। তাহলে শ্যাঙ্ক্রয়েডের আলসারটা হয় মাল্টিপল, একের অধিক, এটা খুবই পেইনফুল হয়, আর এর এজ বা কিনারটা হবে ইরেগুলার আন্ডারমাইন্ড, আর এটা সফট আলসার, ঠিক আছে? হয়ে গেল। এখন আসি হারপেসের আলসারটার বর্ণনা, সেটা কি? এটাও মাল্টিপল শ্যাঙ্ক্রয়েডের মতো, এটাও পেইনফুল শ্যাঙ্ক্রয়েডের মতো, বাট এটা হচ্ছে গিয়ে গ্রুপড ভেসিকল। এই যে বসন্ত হলে এটাকে কি বলে? চিকেন পক্স, রাইট? চিকেন পক্স হলে যেরকম ভেসিকল তৈরি হয় একটা গোটার মতো, তার ভিতরে পানি থাকে, এই হারপেসের আলসারটা এই গ্রুপড থোকা ধরে হবে এবং ভেসিকল থাকবে। শ্যাঙ্ক্রয়েডের আলসারের ভিতর কিন্তু ভেসিকল থাকবে না, ভেসিকল মানে একটা ফোস্কার মতো পড়বে যার ভেতরে লিকুইডটাই পানি সাদা দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, এইটুকু আমরা এখানে মনে রাখবো। তাহলে শ্যাঙ্ক্রয়েড আর হারপেসের আলসারের মধ্যে অনেক মিল, দুটাই মাল্টিপল হয়, দুটাই আপনার পেইনফুল হয়। পার্থক্য হয়ে গেল কোথায়? শ্যাঙ্ক্রয়েডের আলসারের কিনারটা হবে ইরেগুলার এবং আন্ডারমাইন্ড, এজ বলে যেটাকে, আর হারপিস হচ্ছে গিয়ে থোকায় থোকায় থাকবে, ছবি দেখালেই মুখস্থ হয়ে যাবে, গ্রুপড ভেসিকল থাকবে। ভেসিকল মানে কি? একটা ফোস্কার মতো যেটার ভিতর পানি থাকবে। এখন আসি সিফিলিস যে হয়, সিফিলিটিক আলসারটার ক্যারেক্টারিস্টিক কি, ঠিক আছে? তাহলে দেখেন, হারপেসের এজেন্ট কিন্তু হারপেস সিমপ্লেক্স ভাইরাস 1 এন্ড 2 দিয়ে হয়, আর সিফিলিটিক আলসার যেটা সেটা সিফিলিস কি দিয়ে হয়? ট্রিপোনেমা পেলিডাম। এগুলো খুব কমন, তো এই জন্য আমরা সবার জন্যই রেখেছি, ঠিক আছে? এবং এই তিনটার বাইরে বাকি দুটো কিন্তু আমরা পড়বো না, এটা মাথায় রাখতে হবে। এখন আসি সিফিলিসের আলসারের ক্যারেক্টারিস্টিক কি। এটা পেইনলেস আলসার, এটা একটা সিঙ্গেল আলসার হয়,
ইনডিউরেটেড ক্লিন বেইস থাকে, শ্যাংক্রয়েডের আলসারের যে কিনার বা কিনার চতুর্দিকটা সেটা কিন্তু ইররেগুলার থাকে এবং অত স্পষ্ট থাকে না, আর সিফিলিটিক আলসারের যে চতুর্দিকটা সেটা ক্লিন থাকে এবং ইনডিউরেটেড থাকে, মানে খুব ডিফাইন্ড থাকে। এইটুকু মনে রাখলেই হবে, খুব সিম্পল, কিন্তু তিনটা মনে রাখতে হবে এবং তিনটা মনে রাখা খুব সহজ। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখব ছবি। চলেন দেখি ছবি, আমাদের পড়ানো এই স্লাইড থেকে শেষ, আর কিছু লাগবে না এখান থেকে। দেখেন সিফিলিটিক আলসার ছবি দিয়েছি, তাহলে দেখেন এই যে সিঙ্গেল একটা আলসার হয়, একসাথে থোকায় থোকায় অনেক না, এবং এর যে সাইড মার্জিনটা খুব ক্লিন অ্যান্ড ইনডিউরেটেড, হয়ে গেল সিফিলিটিক আলসার। এরপরে যাই শ্যাংক্রয়েড আলসার, দেখেন শ্যাংক্রয়েড আলসার, এটা সিফিলিটিক আলসারের থেকে দেখতে একটু নোংরা, মাল্টিপল, এখানে দেখেন অনেকগুলো একসাথে, শ্যাংক্রয়েডের আলসার অনেকগুলো একসাথে, এই যে, এই যে দেখেছেন একসাথে, এবং এর যে এজটা এটা ইরেগুলার, আর আগেরটা দেখেন সিফিলিটিক আলসারের এজটা কত সুন্দরভাবে ডিফাইন্ড, এই যে দেখেন ক্লিন, কিন্তু কিন্তু শ্যাংক্রয়েডের আলসারের মার্জিনটা ইরেগুলার, এবং এটা কাইন্ড অফ দেখতে ওটার থেকে কেমন জানি একটু নোংরা দেখাচ্ছে। ঠিক আছে, ওকে, এটা আমাদের খুব বেশি মাথায় রাখার দরকার নেই, ছবিটা দেখে ওই তিনটা পয়েন্ট মনে রাখার জন্য আমরা পড়ব। ঠিক আছে, আচ্ছা, আর দেখেন হারপিসের আলসার আছে, এই যে থোকায় থোকায় একসাথে অনেকগুলো, এবং এইটা এই ছবিটাতে বোঝা যাচ্ছে না, এটা সাধারণত ওই যেটা আমি বলেছি যে ভেসিকেল মতো হয়, যেটার ভিতরে পানির মতো মনে হয় অনেক সময়। ঠিক আছে, এরপরে যদি আপনাদের মনে হয় যে কোনো ছবি দেখে নেবেন, সাথে সাথে দেখেও নিতে পারেন। তাহলে হয়ে গেল আমাদের আলসারেটিভ এসটিআই এর কি বলে আলসার গুলোর ক্যারেক্টারিস্টিক বা ডিফারেন্স গুলো আমরা জেনে নিলাম। এখন আসেন আজকে আমরা যেটা মেইনলি পড়ব সেটা হচ্ছে, গতদিন এসটিআই সম্পর্কে যেহেতু জানলাম, আজকে পড়ব এসটিআই এর ম্যানেজমেন্ট পার্টটা কি, তার ভিতরে ক্লিনিক্যাল সাইড আমরা যাব না, আমাদের ম্যানেজমেন্ট যেটুকু পাবলিক হেলথের সাথে রিলেটেড জানতে হবে সেটুকু আমরা জানবো। ঠিক আছে, তাহলে চলেন দেখি এসটিআই ম্যানেজমেন্টের একটা প্রিন্সিপাল আছে, কেন আমরা এসটিআই ম্যানেজমেন্ট কি কি কারণগুলোর জন্য করব। প্রথম প্রিন্সিপাল হচ্ছে গিয়ে কিওর অফ অ্যাকিউট ইনফেকশন বোথ সিমটোমেটিক অ্যান্ড অ্যাসিমটোমেটিক। তাহলে আমার এসটিআই ম্যানেজমেন্টের গোল বা প্রিন্সিপাল হচ্ছে এই মুহূর্তে যে মানুষটা এসটিআই সিমটম নিয়ে এসছে, অ্যাকিউট কেস মানে যেই সিমটমটা এই মুহূর্তে আছে তার, সে কষ্ট পাচ্ছে, সেটা সিমটোমেটিকও হতে পারে আবার অ্যাসিমটোমেটিকও হতে পারে, আপনি পরীক্ষা করতে গিয়ে অ্যাক্সিডেন্টালি ধরা পড়লো যে ওর তো সাদা স্রাব যাচ্ছে। সো দুটাতেই আমাদের লক্ষ্য হচ্ছে এসটিআই ম্যানেজমেন্টের অ্যাকিউট কেসগুলো কিওর করা। দ্বিতীয় প্রিন্সিপাল হচ্ছে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ইউর রিটার্ন অ্যাজ ওয়েল অ্যাজ ভাইভা, মনে রাখবেন। সেকেন্ড প্রিন্সিপাল ম্যানেজমেন্টটা কি, প্রিভেনশন অফ লং টার্ম কনসিকোয়েন্সেস অফ এসটিআই, যেগুলো আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি। তাহলে লং টার্ম কনসিকোয়েন্স, কেন এসটিআই ট্রিটমেন্ট দরকার, এই যে এগুলোর কারণের জন্য, কোশ্চেনটা বিভিন্নভাবে আসতে পারে। আমি জিজ্ঞেস করতে পারি প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, আমি জিজ্ঞেস করতে পারি এই এসটিআই ম্যানেজমেন্টের উদ্দেশ্য কী, আমি জিজ্ঞেস করতে পারি গোলটা কী, আমি জিজ্ঞেস করতে পারি এইমটা কী, আমি জিজ্ঞেস করতে পারি অবজেক্টিভ কী, কতভাবে প্রশ্ন করা যায়, উত্তর কিন্তু একটাই। এইগুলো চারটা পয়েন্ট। তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমি প্রিভেনশন অফ ট্রান্সমিশন অফ ইনফেকশন ফ্রম পার্টনার টু পার্টনার অ্যান্ড ফ্রম মাদার টু চাইল্ড, এটা প্রিভেন্ট করবো আমি। তাহলে এটা আমার আরেকটা মূল উদ্দেশ্য। এবং লাস্টে প্রিভেনশন অফ অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সমিশন অফ এইচআইভি, কারণ এসটিআই যাদের থাকে তাদের এইচআইভি তে আক্রান্ত হওয়ার চান্স অনেক গুণ বেশি। সো এই চারটা পয়েন্ট হচ্ছে আমার এসটিআই ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখতে হবে। অ্যাকিউট কেস ম্যানেজ করব, লং টার্ম এবং কনসিকোয়েন্সেস ম্যানেজ করব, পার্টনার থেকে পার্টনারের ট্রান্সমিশন আবার মাদার থেকে চাইল্ডের ট্রান্সমিশন প্রিভেন্ট করব, অ্যান্ড এইচআইভি চান্স হওয়ার চান্সটা কমে যেন যায় সেই জন্য আমরা এসটিআই ট্রিটমেন্ট করব। শেষ। এখন এসটিআই ম্যানেজমেন্টের জন্য একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচে যেতে হয়, সেটা কি এইটা আমাদের একটু জানতে হবে। এটা পাবলিক হেলথ পার্সপেক্টিভ থেকেও দরকার, ক্লিনিক্যাল সাইড থেকেও দরকার। প্রথম কথা হচ্ছে গিয়ে যে আপনাকে পেশেন্টকে অ্যাপ্রোচ করতে হবে। কিসের জন্য অ্যাপ্রোচ করতে হবে? প্রথমে আসলে কি, পেশেন্টকে আপনার ফিল ফ্রি করিয়ে নিতে হবে। হ্যাঁ, এটা একটা, এটা এমন একটা রোগ
ডিজিজ যেটা নিয়ে কথা বলতে তারা কিন্তু হেজিটেট ফিল করবে। সো আপনাকে পেশেন্টের সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে হবে, যেন পেশেন্ট আপনাকে তার এই কথাগুলো বলতে, খুব প্রাইভেট কথাগুলো বলতে ইজি ফিল করে। তারপরে ইজি ফিল করলে আমি তার কাছ থেকে একটা হিস্ট্রি নিব, হিস্ট্রি আমি একটু পরে দেখাবো কোথায় জোর দিব হিস্ট্রিতে। তারপরে আমরা তাকে এক্সামিন করব, হ্যাঁ, যে মেয়েদের যদি হয় ভালভা সার্ভিক্স সব দেখবো, ছেলেদের যদি হয় পিনাইল এক্সামিনেশন লাগবে, অ্যানাসের এক্সামিনেশন লাগবে, বিভিন্ন কারণে মেয়েদেরও লাগবে, কারণ যদি ওই যে সেক্সুয়াল কি বলে ওটাকে বিহেভিয়ারটা যদি অ্যানাল সেক্স করে থাকে তাহলে লাগবে তো। সো এই এই ধরনের অ্যাক্টিভিটির সময় অবশ্যই আমাদের এক্সামিনেশনে অ্যানাল এক্সামিনেশনটা ভেরি ইম্পর্টেন্ট। দেন আমরা ডায়াগনোসিস করবো। এখন ডায়াগনোসিসটা আমরা এসটিআই ম্যানেজমেন্টের ক্ষেত্রে গত ক্লাসে আমরা পড়েছি, আমরা কিভাবে করি, সিন্ড্রোমিক অ্যাপ্রোচের মাধ্যমে করি। আইডেন্টিফিকেশন অফ ক্লিনিক্যাল সিন্ড্রোম, সাতটা সিন্ড্রোম আমরা গত ক্লাসে সুন্দর করে পড়ে ফেলেছি। একটা একটা সিন্ড্রোমের নাম কেউ কি বলতে পারবেন আমাকে? সাতটা সিন্ড্রোমের মধ্যে একটা, যে কোনো একটা যেটা মনে থাকে। আমরা কি আছি সাথে? আছে ম্যাম, মনে নাই। মনে নাই, ভ্যাজাইনা থেকে ডিসচার্জ হলে সেই সিন্ড্রোমটার নাম কি? ভ্যাজাইনাল ডিসচার্জ সিন্ড্রোম তো আর ভ্যাজাইনাইটিস, আমরা সাতটা সিন্ড্রোম পড়েছি। ভ্যাজাইনাইটিস তো একটা এক্সাম্পল অফ, ধরে নেন আরটিআই। এই ভ্যাজাইনাইটিসটা অনেকগুলো কারণে হয়, আর সিন্ড্রোম যেটা সাতটা সিন্ড্রোম গত ক্লাসে এসটিআই পড়ার সময় পড়লাম, সেটার ভিতরে ছিল ভ্যাজাইনাল ডিসচার্জ সিন্ড্রোম, ইউরেট্রাল ডিসচার্জ সিন্ড্রোম, ইনগুইনাল বুবো, স্ক্রুটাল সোয়েলিং, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, এগুলো হচ্ছে সিন্ড্রোম। এটা খুবই বেসিক কোয়েশ্চেন, এটা যদি ভাইবাতে না পারেন, এখন ধরেন হয়তো বা পড়েননি তাই মনে আসছে না, বাট অবশ্যই অবশ্যই এক্সামে আপনাদের এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তাহলে যেটা আমরা বলছিলাম, সেই সিন্ড্রোমিক অ্যাপ্রোচ, এইটার মাধ্যমে আমাদের ডায়াগনোসিস হবে। আবার কেউ যদি মনে করে যে না ল্যাব টেস্ট দিবে, অনেকেই আছে ল্যাব টেস্ট করবে, সিফিলিস না গনোরিয়া না ক্ল্যামাইডিয়া, সেটার কালচার করবে, সেটার ব্যাকটেরিয়া না ভাইরাস সেটা জানতে চাইবে, সেটাও আমরা করতে পারি। সো তবে আমরা ন্যাশনালি যেটা ফলো করা হয় সিন্ড্রোমিক অ্যাপ্রোচের মাধ্যমে ট্রিটমেন্ট দেওয়া। আর কেউ যদি পার্সোনালি ল্যাব টেস্ট যারা করতে পারে, যারা করতে মানে এফোর্ড করতে পারে, এবং ডক্টর মনে করে যে না দিব এবং রোগী মনে করে যে আমি করবো, তাহলে সেটা তো করতে পারবে, দুইভাবেই করতে পারে। চার নাম্বার পয়েন্ট। দেন খুবই ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার পয়েন্ট, ট্রিটমেন্ট ইনক্লুডিং পার্টনার ম্যানেজমেন্ট। আপনি এসটিআই ট্রিটমেন্ট দিবেন শুধুমাত্র যে এসটি আপনার কাছে তাকে, অথচ তার পার্টনারকে আপনি ট্রিটমেন্ট দিবেন না, সেই এসটিআই ভালো হবে না। সো পার্টনার ম্যানেজমেন্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট কন্টেন্ট অর কম্পোনেন্ট অফ এসটিআই ম্যানেজমেন্ট, মনে রাখতে হবে। নর্মালি আমরা যে কোনো রোগের যখন ট্রিটমেন্ট করি বা ম্যানেজমেন্ট করি, পাঁচ নাম্বারে এসে আমরা কি হয়ে যাই, শেষ করে দিই, খুব বেশি হলে সাত নাম্বার ফলো আপ করে দিই, যে এতদিন পরে আপনি ফলো আপে আসবেন। কিন্তু এসটিআই ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ছয় নাম্বার। শুধু রোগীকে আপনি ট্রিটমেন্ট দিয়ে দিলেন আর বললেন ওষুধগুলো খেয়ে সাত দিন পরে আমার সাথে দেখা করতে আসবেন, হবে না। তাকে এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং করতে হবে, মাস্ট। আপনি যতক্ষণ রোগীকে বুঝায় না বলবেন, আপনি যতদিন ওষুধ খাচ্ছেন আপনাকে সেক্সুয়াল অ্যাক্টিভিটি থেকে বিরত থাকতে হবে, আর যদি তো না থাকেন তাহলে আপনাকে কন্ডম ইউজ করতে হবে, আপনি আপনার পার্টনারকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে, আপনার যদি কোনো হাই রিস্ক বিহেভিয়ার থাকে তাহলে সেগুলোর থেকে সরে আসতে হবে, লাইক মাল্টিপল পার্টনার, লাইক গোয়িং টু কমার্শিয়াল সেক্স ওয়ার্কার্স। আমরা কিন্তু ছয় নাম্বার কোশ্চেন আপনাদেরকে বাই বাই জিজ্ঞেস করি যে এডুকেশন আর কাউন্সেলিং কি বলবেন রোগীকে, তখন কিন্তু এই কথাগুলো বলতে হবে। সবার শেষে হচ্ছে ফলো আপ অ্যান্ড রেফারাল। তাহলে কম্প্রিহেন্সিভ এসটিআই ম্যানেজমেন্টের ভিতরে সাতটা ধাপ আছে, সাতটা ধাপে সবগুলোই আমাদেরকে ফিল আপ করতে হবে, না হলে আসলে এসটিআই ম্যানেজমেন্টটা কমপ্লিট হবে না। তারপরে যাই, চলেন দেখি আমরা ওই যে এই যে আমরা যে দেখলাম, এই যে আমরা এক কমপ্রিহেন্সিভ এসটিআই কেস ম্যানেজমেন্টের মধ্যে এক নাম্বার পয়েন্টটা দেখছি, অ্যাপ্রোচ টু দ্য পেশেন্ট। এটা আসলে অ্যাপ্রোচ টু দ্য পেশেন্ট, পেশেন্টের সাথে একটা সম্পর্ক গড়তে হবে যাতে করে সে ফিল ফ্রি হয় আপনার সাথে কথা বলতে। সেটা কিভাবে করে, সেই অ্যাপ্রোচটা আমরা নাম দিয়েছি ওয়েল অ্যাপ্রোচ, ঠিক আছে? ডাব্লিউ ই ডাবল এল মানে কি? ডাব্লিউ, প্রথম ডাব্লিউ হচ্ছে ওয়েলকাম ইউর পেশেন্ট,
ই দিয়ে হচ্ছে এনকারেজ ইউর পেশেন্ট টু টক, না হলে সে আপনাকে বলবে যে তার পেনিস বা তার ভালভাতে এরকম একটা আলসার হয়েছে, সে তো হেজিটেট করবে আপনাকে, আপনার সাথে কথা বলবে না। সে কি বলবে আপনাকে মন খুলে যে হ্যাঁ আমি তো সেক্স ওয়ার্কারের কাছে যাই, অথবা না আমার তো তিন চারটা পার্টনার আছে, আমার হাজবেন্ড বিদেশে, আমার তো এখানেই তিন চারটা পার্টনার আছে, এগুলো কিছুই বলবে না। আর যদি একটু টের পায় যে আপনি ওর প্রতি একটা নেগেটিভ অ্যাটিচিউড করতেছেন, এগুলো শোনার পর আপনার কপাল কুচকে গেছে, আপনি জাজমেন্টাল হয়ে গেছেন এবং আপনি তার সাথে কেমন জানি ব্যবহার করছেন, আপনি নিজেই ফিল ফ্রি হচ্ছেন না, টাইট হয়ে গেছেন, তাহলে কিন্তু ওই রোগী আর ফার্দার আপনার কাছে আসবেও না, আপনার কাছ থেকে ট্রিটমেন্টও নিবে না। তাতে আপনি বলতে পারেন তাতে আমার কি, আমার কাছে আসলো না, আমি বেঁচে গেলাম, কারণ ওরে আমার পছন্দ হচ্ছে না, ও তো ক্যারেক্টার ভালো না। এটা কি বলছি, হেলথ কেয়ার প্রোভাইডারদের লিমিটেশনের কথা বলছি আমি, এসটিআই ম্যানেজমেন্টের সময় এটা করা যাবে না। এই জন্য এসটিআই ম্যানেজমেন্টের জন্য প্রোভাইডারদের একটা ট্রেনিং, স্পেশাল ট্রেনিং কোর্স ট্রেনিং করতে হয়, যাতে করে এই যে আমাদের লিমিটেশনগুলো এগুলো যেন না থাকে। আপনার দায়িত্ব হচ্ছে রোগীর কাছ থেকে সবটুকু শুনে ওই ট্রিটমেন্টটা দেওয়া এবং তাকে অ্যাওয়ার করা, হেলথ এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং করা, যাতে করে সে তার পার্টনারকে ছড়াতে না পারে এবং এভাবে আপনার কমিউনিটিতে যেন এই ডিজিজটা ছড়িয়ে না পড়ে। ইউ নেভার নো, আল্লাহ না করুক আজকে আমার আপনার একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে এবং আমার আত্মীয় স্বজনের ভিতরে সেই ব্লাড আমার নাও পাওয়া যেতে পারে, 32 ব্যাগ ব্লাড আত্মীয় স্বজনে না পেলাম, তখন কিন্তু বাইরের থেকে নিতে হতে পারে সেই ব্লাড। যে একটা এদের এই যে যারা এই যে এই ধরনের হাই রিস্ক বিহেভিয়ার করে, তাদের ব্লাড যে একটা আমার পরে নাই বা পাবে না, এইটা আমি গ্যারেন্টি দিতে পারি না। সো তারা যদি এফেক্টেড থাকে আর তারা যদি ট্রিটমেন্টের আওতায় না থাকে আপনার এই নেগেটিভ অ্যাটিচিউডের জন্য, তাহলে আমি আপনিও কিন্তু এফেক্টেড হব, হরাইজন্টাল ট্রান্সমিশন এটাকে বলে। আমি কি একটু বুঝাতে পেরেছি? গুড। তারপরে ওয়েল অ্যাপ্রোচের দুটো এল বাকি, একটা এল হচ্ছে লুক এট ইউর পেশেন্ট। আমাদের একটা আমাদের এক আমাদের প্রতি, মানে আমরা যারা সার্ভিস প্রোভাইডার তাদের প্রতি একটা কমপ্লেইন আছে পেশেন্টদের, যে গেছিলাম ডাক্তারের কাছে, আমার দিকে তাকালো না, কি শুনলো কে জানে, আমার কথা আমি বলে শেষও করতে পারলাম না, আমার সব কমপ্লেন শুনলো না, ঘজঘজ করে কাগজের মধ্যে তিন চারটা ওষুধ লিখে দিয়ে আর কতগুলো টেস্ট ধরাই দিয়ে বললো যান এগুলো করে নিয়ে আসেন, 5 দিন পরে আমার সাথে দেখা করবেন। এই যে আমাদের অ্যাপ্রোচ, এই কারণেই আমাদের হেলথ কেয়ার প্রোভাইডারদের প্রতি ক্লায়েন্টদের এত বেশি কি বলে ডিসস্যাটিসফ্যাকশন, ওরা স্যাটিসফাই না। অথচ এই সিনারিওটা যদি আপনি এভাবে করতে পারেন এবং এটা করা যায়, তার প্রমাণ আমি আমি প্র্যাকটিস করে এসেছি এটা, এই অ্যাপ্রোচ, সেটা হচ্ছে আপনি সুন্দর করে আপনি যদি তার জন্য, হ্যাঁ জানি যে ওই রোগীর পেছনে আরো 50টা রোগী, আরো 100টা রোগী অপেক্ষা করছে, আপনি এই রোগীর বরাদ্দ দিয়েছেন 5 মিনিট, ওই 5 মিনিটেই আপনি স্ট্রেইট হয়ে বসে তার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, জি মা, জি বাবা, বলেন কি সমস্যা, জি আচ্ছা সমস্যা, ও আচ্ছা, ও কথা বলছে, আপনি তার তার ভেতরে ভেতরে আপনার রেসপন্সটা দিচ্ছেন, ও আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। বলার পরে সে যখন এক্সেস কথা বলতে যাবে, তাকে আপনি জেন্টলি বলে দিতে পারেন যে আমি মা আপনার সমস্যা বুঝতে পেরেছি, আপনাকে আমি বলে দিচ্ছি কি করতে হবে, এই যে ওষুধগুলো লিখে দিচ্ছি এবং এই টেস্টগুলো করিয়ে দিচ্ছি, এই যে কথাটুকু তার দিকে তাকিয়ে যদি আপনি বলেন, আপনি যদি এখন এখানে 10টা টেস্টও দেন, রোগী এমন স্যাটিসফ্যাকশন আপনার সাথে থাকবে, আপনার বাইরে গিয়ে কমপ্লেনও করবে না, আমাকে এতগুলো টেস্ট দিলো এর থেকে মনে হয় পার্সেন্টেজ খায়, কারণ বাইরের মানুষের এটাই স্বাভাবিক ধারণা যে আমরা পার্সেন্টেজ খাই। তো কোন প্রফেশনে দুষ্টামি নাই, হয়তোবা আছে, 2-3 জনের জন্য তো সবারই বদনাম হয়, ব্যাপার সেটা না, ব্যাপার হচ্ছে আপনি আপনার পেশেন্টকে কোন টেকনিকের মাধ্যমে আপনার গ্রিপে নিয়ে আসছেন। দিস ইজ আ টেকনিক টু ইউ নো টু ইনক্রিজ ইউর প্র্যাকটিস, আপনার রোগী বাড়বে অনেক। এবং লাস্ট হচ্ছে গিয়ে লিসন টু ইউর পেশেন্ট, যেটা আমি বললাম, তার জন্য 5 মিনিটই রাখেন বরাদ্দ, 3 মিনিট রাখবেন তার কথা শুনবেন, 2 মিনিট আপনার প্রেসক্রিপশন দিয়ে তাকে কাউন্সেলিং করবেন। সো আমি এটা নিজে যেহেতু প্র্যাকটিস করে আসছি, আমি জানি এটা প্র্যাকটিস করা যায়, শুধু সদিচ্ছা থাকতে হবে। ওকে, সো কেন এতগুলো কথা বললাম, এসটিআই এটা একটা নর্মাল বিষয় না, এটা এমন একটা প্রাইভেট এরিয়ার প্রবলেম যেটা কিনা আপনাকে বলতে গেলে পেশেন্টের সাথে আপনার রিপোর্ট বিল্ডিং করতেই হবে। এবং আপনার পাবলিক হেলথ পার্সপেক্টিভে আপনি যখন প্রজেক্ট ম্যানেজার হবেন কোনো একটা এসটিআই প্রজেক্টের, আপনি যখন ক্লিনিক ভিজিট করতে যাবেন, আপনার আন্ডারের যে সার্ভিস কেয়ার প্রোভাইডার, সে ডাক্তার হতে পারে, নার্স হতে পারে, যে কেউ হতে পারে, কাউন্সিলর থাকে সেই সব সেন্টারগুলোতে, সো আপনি যখন মনিটর করে একটা রিপোর্ট জমা দেবেন আপনার হায়ার অথরিটিকে, আপনি যদি নাই জানেন যে ওয়েল অ্যাপ্রোচটা কি, সেখানে আপনি কি করে ধরবেন আপনার ডাক্তার, আপনার নার্স, আপনার কাউন্সিলর, এই ওয়েল অ্যাপ্রোচটাই তাদের সাথে করতে পারেন, আপনাকে তো ওখানে একটা রিপোর্ট দিতে হবে। সো এই জিনিসগুলো আমাদের জানতে হবে, আর যখন আপনি এই জিনিসগুলো জানবেন, আপনি তখন নিজে
আপনার প্রজেক্টের যে প্রোভাইডাররা আছে তাদেরকেও আপনি ট্রেনিং পর্যন্ত দিয়ে তাদেরকে স্কিল তৈরি করে ফেলতে পারেন, স্কিল টিম তৈরি করে ফেলতে পারবেন। ওকে, সো এরপরে আমরা যাই। তাহলে আমরা জানলাম কি করে আমাদের অ্যাপ্রোচ করতে হবে। এরপরে আসেন টকিং অ্যাবাউট এসটিআই উইথ পেশেন্ট। দেখেন কোথায় আমাদের প্রবলেমটা হয়, এই যেটা আমি বলেছি যে পেশেন্টের এটা খুব বেশি এম্বারেস ফিল করে আপনার সঙ্গে কথা বলার সময় রিগার্ডিং সেক্স, তারা নার্ভাস হয়ে যায়, তারা গিলটি ফিল করে, ওরে বাবা আমার তো জেনে ফেলবে আমি যে আমার মাল্টিপল পার্টনার আছে, তারা শেম ফিল করে, ফিয়ার, ভয় পায় যে আমার এই কথাগুলো আবার অন্য জায়গায় চলে যায় কিনা, প্রাইভেসিটা খুব জরুরি। আরেকটা হচ্ছে আমাদের, আমরা যারা প্রোভাইডার, সার্ভিস কেয়ার প্রোভাইডার, তাদের নন জাজমেন্টাল হতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, তাদের রেসপেক্টফুল হতে হবে। ইভেন দো একজন হিজড়া, একজন কমার্শিয়াল সেক্স ওয়ার্কারও যদি আপনার কাছে এসে সার্ভিস চায়, আপনি একদম তার প্রতি রেসপেক্টফুল হবেন, কারণ আপনি জানেন না সে কি কারণে এই লাইনে এসছে। আপনার কাজ হচ্ছে ওই যে 6 নম্বর পয়েন্ট, হেলথ এডুকেশন এবং কাউন্সিলিং দিয়ে তাকে চেষ্টা করতে হবে তার রিস্কি বিহেভিয়ার থেকে সরিয়ে আনার, বাট তাকে অবশ্যই তার রেসপেক্ট দিতে হবে, তাহলেই দেখবেন আপনার কাছে রোগী অনেক আসবে। ঠিক আছে, অ্যান্ড মেনটেন্স প্রাইভেসি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি প্রত্যেক রোগের জন্যই দরকার, এটার জন্য আরও বেশি দরকার। অন্য রোগের জন্য যদি 100% দরকার, এটার জন্য 200% দরকার। ওকে, আমরা আগাই। তারপরে দেখেন, এটার আমি যাব না, এই যে ওয়েল অ্যাপ্রোচ, সেই রিপোর্ট বিল্ডিংটা, রিপোর্ট বিল্ডিং মানে পেশেন্টের সাথে আমার সৌহার্দ্যপূর্ণ আচরণ, বন্ডিং তৈরি করা। ওকে, নাও ভেরি ইম্পর্টেন্ট স্টেপস ইন এসটিআই ম্যানেজমেন্ট, যেটা কিনা আমরা এই যে ক্লাসটা শেষ হলে আপনারা এটা আরও ক্লিয়ার হবে। দেখেন, প্রথমে রোগী এসে এই যে সিন্ড্রোমিক অ্যাসেসমেন্ট, আপনাকে কমপ্লেন করবে আমার তো সাদা স্রাব যাচ্ছে, কোন সিন্ড্রোম, ভ্যাজাইনাল ডিসচার্জ সিন্ড্রোম, এই বলার সাথে সাথে আপনাকে কি করতে হবে, ওর রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, যেটা আমি একটু পরে দেখাবো যে রিস্ক অ্যাসেসমেন্ট কিভাবে করবো আমরা। এরপরে দেখেন তাকে ডায়াগনোসিস করতে হবে, সিন্ড্রোমিক অ্যাপ্রোচের মাধ্যমেই হোক আর টেস্টের মাধ্যমেই হোক, ঠিক আছে। তারপরে তাকে ট্রিটমেন্ট দিলাম, দিয়ে ওই যে 6 নম্বর পয়েন্ট যেটা হেলথ এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং, সেইটাই হচ্ছে গিয়ে এই যে 4 C's নামে, এটা কম্পোনেন্ট অফ কাউন্সেলিং, এটা আমরা একটু পরে আবার পড়বো, সো এখানে আমি বেশি দেখাচ্ছি না। সো এই ওয়েতে এবং লাস্টলি এখানে ফলো আপে আসতে বলতে হবে। সো দিস ইজ দ্য স্টেপস ইন এসটিআই ম্যানেজমেন্ট। তাহলে চলেন আমরা এরপরে আগাই, এটা ফ্লো চার্টের মাধ্যমে একটু দেখালাম, পরে আরও ক্লিয়ার আমরা। সো হিস্ট্রি টেকিং করছি, এই এসটিআই রোগীদের হিস্ট্রি টেকিংটা অন্যান্য রোগীর সাথে একটু পার্থক্য কোথায়, আমরা জেনারেল হিস্ট্রি নিব, আমরা পাস্ট হিস্ট্রি অফ এসটিআই নিব, এটা মিলে নর্মাল রোগীদের কাছ থেকে যখন হিস্ট্রি নেই মিলে। কিন্তু এইসব ক্ষেত্রে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেক্সুয়াল হিস্ট্রি, সেটার ভিতরে সেক্সুয়াল বিহেভিয়ার অ্যান্ড রিলেশনশিপস। অলরেডি আমরা এখন জেনে গেছি সেক্সুয়াল বিহেভিয়ার, সে কি অ্যানাল সেক্স করে, সে কি ওরাল সেক্স করে, সে কি ভ্যাজাইনাল সেক্স করে, তার পার্টনার কয়জন, এগুলো সব আমার সেক্সুয়াল বিহেভিয়ার, সে কি গে নাকি সে লেসবিয়ান নাকি সে হিজড়া, এই সব ওরিয়েন্টেশন সহ আমাকে এই সেক্সুয়াল হিস্ট্রির মধ্যে নিতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা যাই, অবশ্যই এই রোগীর এক্সামিনেশনের মধ্যে এই যে যেটা বলেছি অ্যানাল রিজিয়ান এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অলরেডি আমরা জানি কেন, কারণ হিজড়া থেকে শুরু করে গে যারা আছে তারা, যারা হোমোসেক্সুয়াল অ্যাকচুয়ালি, তারা অ্যানাল সেক্স করে, সো তাদের এইচআইভি এসটিআই সবই হওয়ার চান্স খুব বেশি। সো সেই জন্য অ্যানাল রিজিয়ন আমাকে এক্সামিন করতেই হবে। আর কমন কি করতে হবে এক্সামিনেশন, ফিমেলদের ক্ষেত্রে ভ্যাজাইনা দেখতে হবে, সার্ভিক্স দেখতে হবে, যেটাকে বলা হয় স্পেকুলাম এক্সামিনেশন, এবং ছেলেদের ক্ষেত্রে পিনাইল এক্সামিনেশন, পেনিসটা এক্সাম অবশ্যই করতে হবে, মিল্কিং অফ ইউরেথ্রা, ইউরেথ্রাকে মানে পেনিসটাকে স্কুইজ করে সামনের দিকে এনে ডিসচার্জ আছে কিনা সেটা দেখে নিতে হয়, এটাকে বলা হয় মিল্কিং অফ দ্য ইউরেথ্রা অর মিল্কিং পেনিস। সো যাই হোক, অত আমাদের মনে না রাখলেও চলবে, বাট অ্যানাল রিজিয়ন যে এক্সাম করতে হয়, তারপরে ভ্যাজাইনাল রিজিয়ন এক্সাম যেটাকে বলা হয় স্পেকুলাম এক্সামিনেশন, এগুলো একটু মাথায় রাখলে, এই দুটো পয়েন্ট আমাকে মাথায় রাখতে হবে। ওকে, এখন আসি যে বারবার বললাম রিস্ক অ্যাসেসমেন্টে কী কী করতে হয়। রিস্ক অ্যাসেসমেন্টে দেখতে হয় সেক্সুয়াল বিহেভিয়ার, ওই যে যেটা আমরা বললাম যে বাইসেক্সুয়াল না হোমোসেক্সুয়াল, তুমি পার্টনার কয়জন, তুমি ওরাল সেক্স করো না অ্যানাল সেক্স করো,
তারপর দেখতে হয় স্পেসিফিক এক্সপোজার, এই প্রতিটা পয়েন্ট, এই পাঁচটা পয়েন্ট আপনাদেরকে মনে রাখতে হবে। প্রশ্নটা এভাবে করি আমরা, বাই বাই। আচ্ছা বলেন তো, এসটিএ ম্যানেজমেন্টের ক্ষেত্রে রিস্ক অ্যাসেসমেন্টে কি কি দেখতে হয়? সো এই জিনিসগুলো তখন বলতে হবে। স্পেসিফিক এক্সপোজার মানে হচ্ছে আমরা ডিরেক্টলি জিজ্ঞেস করি, আচ্ছা আমাকে একটু বলতে হবে যে আপনার পার্টনার কয়জন, অথবা আপনি কমার্শিয়াল সেক্স ওয়ার্কারের কাছে যান কিনা, হ্যাঁ আপনারা অ্যানাল সেক্স করেন কিনা, স্পেসিফিক এরকম, এই গত এক মাসের ভিতরে আপনার এই ধরনের কোনো অ্যাক্টিভিটি হয়েছে কিনা, আপনি ব্লাড ট্রান্সফিউশন নিয়েছেন কিনা, মানে এগুলো রিস্ক অ্যাসেসমেন্ট, কারণ ব্লাডের মাধ্যমেও ছড়ায়, আমরা গত ক্লাসে দেখেছি যে এসটিআই কিভাবে ছড়ায়। আরেকটা হচ্ছে সোশিয়ো ডেমোগ্রাফিক রিস্ক মার্কার দেখতে হবে, যে গ্রুপটা কি, এটা কি ইয়াং গ্রুপ নাকি, কারণ ইয়াং এই যে এক্সপেরিমেন্টাল সেক্স বেশি থাকে, প্রি ম্যারিটাল সেক্স বেশি থাকে, হতেই পারে। ম্যারিটাল স্ট্যাটাস দেখতে হবে। আরেকটা হচ্ছে গিয়ে পার্টনারের কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে? যদি তার ওয়াইফের প্রবলেম থাকে, হাজব্যান্ড অন্য জায়গায় যাবে, আবার যদি তার হাজব্যান্ডের প্রবলেম থাকে, ওয়াইফ অন্য জায়গায় যাবে, এরকম আর কি অনেকের মধ্যে দেখা গেছে, এগুলো কি রিসার্চে বের হয়ে আসছে, যার জন্য এগুলো অ্যাসেস করতে হয়। হিস্ট্রি অফ রিপ্রোডাকটিভ হেলথ হিস্ট্রি নিতে হবে, তার এমআর হয়েছে কিনা, কোথায় ডেলিভারিটা হয়েছে, কারণ আমরা দেখেছি আরটিআই গুলো অনেকগুলো হয়, ওই যে বাসায় ডেলিভারি করানোর সময়, তারপরে হচ্ছে গিয়ে হসপিটালের আয়াট্রোজেনিক ইনফেকশন এমআর অ্যাবর্শন করাতে গিয়ে, এগুলো আমরা দেখেছি, ঠিক আছে? আর পাস্ট হিস্ট্রি অফ এসটিআই ছিল কিনা, এই পাঁচটা পয়েন্ট আপনি যখন জিজ্ঞেস করবেন তখন তাদের রিস্ক অ্যাসেসমেন্ট হয়ে গেল। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা তারপরে দেখেন, এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো, ভাইবাতে যখন আপনাদেরকে জিজ্ঞেস করবো, আচ্ছা বলেন তো এসটিআই ম্যানেজমেন্ট যে অ্যাপ্রোচের মাধ্যমে দেওয়া হয়, সেই অ্যাপ্রোচটার নাম কি, উত্তর কি হবে বলেন তো? ওয়েল অ্যাপ্রোচ। নো, ওয়েল অ্যাপ্রোচ তো হচ্ছে রোগীর সাথে বন্ডিং এর হিস্ট্রি নেওয়ার সময়। রিস্ক অ্যাসেসমেন্ট অ্যাপ্রোচ ম্যাডাম, একটু জোরে বলেন। রিস্ক অ্যাসেসমেন্ট অ্যাপ্রোচ গত ক্লাসে পড়িয়েছি, এই যে সাতটা সিন্ড্রোম সিন্ড্রোম যে করলাম, সেই অ্যাপ্রোচের নাম কি, যেটার অ্যাডভান্টেজেস পড়িয়েছি গত ক্লাসে, ডিসঅ্যাডভান্টেজেস পড়িয়েছি? ওয়েল অ্যাপ্রোচ তো না, ওয়েল অ্যাপ্রোচ হচ্ছে আপনি দেখেন, এখানে কনফিউশন কেন করলেন, নাহলে কি আমার বুঝাতে ভুল হচ্ছে আপনাদেরকে? ওয়েল অ্যাপ্রোচটা কি, এই যে কমপ্রিহেন্সিভ এসটিআই কেস ম্যানেজমেন্টের এক নাম্বার পয়েন্ট, অ্যাপ্রোচ টু দ্য পেশেন্ট, সেটা কিভাবে করব, সেটা হচ্ছে ওয়েল অ্যাপ্রোচের মাধ্যমে করব। কিন্তু সামগ্রিক এসটিআই যে ম্যানেজ করা হয়, সেটা কোন অ্যাপ্রোচের মাধ্যমে, গত ক্লাসে পড়িয়ে দিয়েছি সাতটা যে সিন্ড্রোম পড়ালাম, সেই নামের সাথে মিল রেখেই তো সিন্ড্রোমিক অ্যাপ্রোচ। সিন্ড্রোমিক অ্যাপ্রোচ কে বললেন? আইরিন, ভেরি গুড। এটা যদি বলতে না পারেন তাহলে ফার্দার দেখেন, দেখা যাবে যে ভাইবাতে আর কোশ্চেন হচ্ছে না, সিন্ড্রোমিক অ্যাপ্রোচই তো বলতে পারলো না। তাহলে এই জন্য বুঝছেন, এই জন্য আমি আপনাদেরকে দিয়ে স্লাইড পড়াই এবং মাঝে মধ্যে আপনাদের দিয়ে কোশ্চেন করাই, কারণ ওয়ান সাইডেড পড়াতে গেলেই ব্যাপারটা একতরফা হয়ে যায়, কিন্তু কোশ্চেন করতে গেলেই টাইম বেশি লেগে যায়, প্রবলেমটা এখানে। তাহলে আমরা, আমি আবারও জিজ্ঞেস করছি, এসটিআই ম্যানেজমেন্ট করা হয় কোন অ্যাপ্রোচের মাধ্যমে, সেই অ্যাপ্রোচটার নাম কি? সিন্ড্রোমিক, সিন্ড্রোমিক অ্যাপ্রোচ। ভেরি গুড। কয়টা সিন্ড্রোম আছে এসটিআই এর? সাতটা। সাতটা, ভেরি গুড। আচ্ছা এই যে এসটিআই ম্যানেজমেন্টের ক্ষেত্রে কম্প্রিহেনসিভ স্টেপস গুলোর ভিতরে এক নাম্বার স্টেপস হচ্ছে অ্যাপ্রোচ টু দ্য পেশেন্ট, এইটা কিভাবে আমরা করি, ওয়েল অ্যাপ্রোচের মাধ্যমে। এবার ক্লিয়ার হয়েছে? জি ম্যাম, জি ম্যাডাম। ওকে, ভেরি গুড। রিস্ক অ্যাসেসমেন্ট গুলো কিন্তু বলতে পারতে হবে, এসটিআই ম্যানেজমেন্টে রিস্ক অ্যাসেসমেন্ট আমরা কি কি করি, তখন এই পাঁচটা পয়েন্ট কিন্তু বলতে পারতে হবে। সব যে মনে রাখবেন সেটা বলছি না, কিন্তু যে পয়েন্টগুলো আমি বারবার রিপিট করছি আপনাদেরকে, সেগুলো কিন্তু আপনাদের ভাইভা কোশ্চেন। আমার পড়ানোটার ভেতরে এই ভাইভা রিটেন, ভাইভা রিটেন যেগুলো আমি বলি, সেটা যদি ক্যাচ করতে পারেন অথবা একটা জায়গায় নোট ডাউন করে রাখতে পারেন, আপনার পরীক্ষা খুব ইজি হবে, এটা মনে রাখবেন সবসময়, ঠিক আছে? আচ্ছা তাহলে যাই আমরা, এখন আমরা দেখাবো যে ওই যে সিন্ড্রোমিক অ্যাপ্রোচটার ভেতরে আসলে আমরা করিটা কি, কি এমন জিনিসটা যেটা নিয়ে আমরা সিন্ড্রোমিক অ্যাপ্রোচ, সিন্ড্রোমিক অ্যাপ্রোচ বলছি। কিছুই না, সিন্ড্রোমিক অ্যাপ্রোচ মানে হচ্ছে এটার ভেতরে একটা ফ্লো চার্ট থাকে। ফ্লো চার্টটা হচ্ছে দেখাচ্ছি, এই যে এটা, ঠিক আছে?
এইটাকে বলে ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটার মাধ্যমেই আমরা সিন্ড্রোমিক অ্যাপ্রোচের মাধ্যমে এসটিআই এর ট্রিটমেন্ট দিই। তাহলে সিন্ড্রোমিক অ্যাপ্রোচের মাধ্যমে কি করি, একটা ফ্লো চার্ট ফলো করি, এই ফ্লো চার্টটা ফলো করে আমরা এসটিআই এর ট্রিটমেন্ট দিই। এখন এই ফ্লো চার্টটার ভেতরে কতগুলো বক্স আছে, এই যে দেখেন, এই মনে রাখেন একটু, এই চার কোণা বক্সের একটা নাম, এই যে অ্যাঙ্গুলার বক্সের আরেকটা নাম, ঠিক আছে? এরকম তিনটা বক্স আছে, যে তিনটা বক্সের তিন রকম নাম আছে। নামটা আমরা একটু দেখে এসে আবার আমরা এখানে আসবো। দেখেন তাহলে এই ফ্লো চার্টটার নাম কি আমাকে একটু বলেন তো, যে দেখেই বলেন, ফ্লো চার্টটার নাম কি? সিন্ড্রোমিক ফ্লো চার্ট, রাইট? আচ্ছা, এই ফ্লো চার্টটা মানে কি? এই ফ্লো চার্ট ইজ এ ডায়াগ্রাম দ্যাট রিপ্রেজেন্টিং দ্য স্টেপস টু বি টেক ডিসিশন মেকিং, এটা আর কিছুই না, ঠিক আছে? এখন এই ফ্লো চার্টের ভেতরে তিন রকম বক্স থাকে। একটা বক্সের নাম হচ্ছে প্রবলেম বক্স, যেখানে কিনা পেশেন্ট এসে বলবে পেশেন্টস প্রেজেন্টিং সিমটমস, ডাক্তার সাহেব আমার সাদা স্রাব যাচ্ছে, এটা যেই বক্সের মধ্যে লেখা থাকবে সেটাই প্রবলেম বক্স, ঠিক আছে? পরের আরেকটা বক্স আছে যেটার নাম হচ্ছে ডিসিশন বক্স, এই ফ্লো চার্টের ভেতরে, সেটা কি? কিছুই না, আ ডিসিশন টু মেক ইউজুয়ালি বাই আনসারিং ইয়েস অর নো টু দ্য কোয়েশ্চেন। তাহলে আমরা এখন পরেই দেখব কোন বক্সগুলোর ভিতরে ইয়েস আর নো দিয়ে আনসারগুলো আছে, সেগুলোই হচ্ছে ডিসিশন বক্স। আর লাস্টে হচ্ছে অ্যাকশন বক্স, সেটা হচ্ছে আপনি সেই ডিসিশন ঠিক করার পরে কি তাকে ট্রিটমেন্ট দিলেন, অ্যাকশন নিলেন, তাকে কি ট্রিটমেন্ট দিবেন নাকি তাকে শুধু কাউন্সিলিং করে ছেড়ে দিবেন বা তাকে শুধু টেস্ট দিয়ে ছেড়ে দিবেন, এগুলো যেগুলো অ্যাকশন, আপনি কি অ্যাকশনটা নিলেন। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি এই সিন্ড্রোমিক ফ্লো চার্টের ভেতরে কয় ধরনের বক্স আছে, আমরা বলবো তিন ধরনের বক্স আছে। প্রথমটা হচ্ছে গিয়ে প্রবলেম বক্স, দ্বিতীয়টা বলেছিলাম এই যে ইয়েস নো লিখা যেগুলোতেই আছে সেগুলোই হচ্ছে গিয়ে আপনার ডিসিশন বক্স, এই যেগুলো ডিসিশন বক্স ইয়েস নোর মাধ্যমে যাচ্ছে যেগুলো, আর এই যে নিচে আপনি ট্রিটমেন্ট দিয়েছেন এটা হচ্ছে ট্রিটমেন্টের বক্স, এটাই হচ্ছে আপনার অ্যাকশন বক্স। এই যে একটা দেখেন আমি এক্সাম্পল দিলাম, দেই এই এই ফ্লো চার্টটা, সিন্ড্রোমিক ফ্লো চার্টটার ভেতরে রোগী এসে বলেছে আমার ভ্যাজাইনাল ইচিং হচ্ছে, মানে চুলকানি হচ্ছে এবং সাদা স্রাব যাচ্ছে, এটা হচ্ছে প্রবলেম বক্স। তারপরে কিছু আমরা রোগীকে ইয়েস নো প্রশ্নের মাধ্যমে যে বক্সগুলো রাখছি সেগুলো হচ্ছে কি ডিসিশন বক্স, এবং এই ডিসিশন বক্সেরটা নির্ভর করার পরে আমি তাকে, যেমন এই রোগীটাকে এক জায়গায় বলে দিলাম এডুকেশন অ্যান্ড কাউন্সিলিং, তাকে কোনো ওষুধ দিইনি, তাহলে এইটা হলো অ্যাকশন বক্স। এই যে নিচে তাকে আমি ওষুধ দিয়েছি, এটা হলো অ্যাকশন বক্স। খালি এইটুকু মনে রাখলেই হবে, এখানে খুব বেশি কিছু মনে রাখার দরকার নেই। প্রশ্ন আমরা জিজ্ঞেস করি, আচ্ছা বলেন তো আপনি কি কোনো সিন্ড্রোমিক ফ্লো চার্ট দেখেছেন? আপনার আনসার হবে ইয়েস ম্যাডাম দেখেছি। আচ্ছা বলেন তো সিন্ড্রোমিক ফ্লো চার্টের ভিতরে কয়টা বক্স থাকে? ম্যাডাম তিনটা বক্স। কি কি বক্স? প্রবলেম বক্স, ডিসিশন বক্স আর হচ্ছে অ্যাকশন বক্স। তখন জিজ্ঞেস করি যে প্রবলেম বক্স চিনলেন কিভাবে? বলে রোগী যেটা কমপ্লেন করেছে এই যে এটা। ডিসিশন বক্স কি? যেগুলো ইয়েস নো আনসারের মাধ্যমে যেগুলো আমরা ডিসিশন নেওয়ার জন্য হেল্প, মানে হেল্প নিচ্ছি সেগুলো। আর লাস্টে হচ্ছে যে ট্রিটমেন্টটা দিলাম, অথবা তাকে যদি ট্রিটমেন্ট না দিয়ে এডুকেশন দিয়ে দিই, কাউন্সিলিং দিয়ে দিই, সেগুলো হচ্ছে অ্যাকশন বক্স। দেখেন একটা আমি বুঝিয়ে দিই আপনাকে খুব সোজা, তারপরে আমরা চলে যাব পটপট করে। এই পেশেন্টটা আমরা বলছি ভ্যাজাইনাল ডিসচার্জ সিন্ড্রোমের পেশেন্ট, এটা এই ফ্লো চার্টটা ভ্যাজাইনাল ডিসচার্জ সিন্ড্রোমের জন্য। প্রথমে দেখেন এখানে লেখা আছে পেশেন্ট কমপ্লেইন্টস অফ ভ্যাজাইনাল ডিসচার্জ ইচিং অ্যান্ড বার্নিং, এটা তার কমপ্লেইন, তো এটা প্রবলেম বক্স। আমরা কি করলাম, তার কাছ থেকে টেক হিস্ট্রি, আমরা তাকে হিস্ট্রি নিলাম, এক্সামিন অ্যান্ড অ্যাসেস রিস্ক অ্যাসেসমেন্ট, যেটা আমরা অলরেডি পড়ে আসছি রিস্ক অ্যাসেসমেন্টে কি কি জিজ্ঞেস করব। করার পরে তাকে আমরা জানতে চাইলাম আপনার এই ডিসচার্জটা কি এই যে স্বাভাবিক ডিসচার্জ কিনা, ফিজিওলজিক্যাল ডিসচার্জ বলে যেটাকে, যেটা কিনা ধরেন মাসিকের পর পর অথবা মাসিকের আগে দিয়ে একটা মেয়েদের ডিসচার্জ যায় নর্মালভাবে, সেটা কিনা ওভুলেশন, মাসিকের পরের 14তম দিনে একটা ডিসচার্জ যায়, সেটাও ফিজিওলজিক্যাল নর্মাল ডিসচার্জ, সেইটা কিনা সেটা আমরা আগে বের করে নিলাম।
যদি এইটা জিজ্ঞেস করার পরে তাকে আমরা হিস্ট্রি নিলাম, এক্সামিন করলাম, রিস্ক অ্যাসেসমেন্ট করলাম এবং প্রশ্ন করে জিজ্ঞেস করলাম মাসিকের আগে পরে যাচ্ছে কিনা ডিসচার্জ, যদি বলে যে হ্যাঁ আমার তো মাসিকের পর 14 দিনের দিনে ডিসচার্জ হয়, আবার একটু মাসিকের আগে দিয়ে হয়, তখন আমরা ডিসিশন নিয়ে নিলাম যে এটা তাহলে ওর ফিজিওলজিক্যাল ডিসচার্জ। তাহলে আমরা কি করব, তাকে ফিজিওলজিক্যাল ডিসচার্জ বাট, এখানে দেখেন একটা কথা লিখে দিয়েছি, বাট তার রিস্ক অ্যাসেসমেন্ট পজিটিভ। সেটা মানে কি, তাকে হিস্ট্রি নিয়ে আমরা জানলাম যে তার একটা রিস্ক অ্যাসেসমেন্ট পজিটিভ, সেটা যে কোনো কিছু হতে পারে। হতে পারে তার সেক্সুয়াল বিহেভিয়ারটা নর্মাল না, মাল্টিপল পার্টনার আছে, হতে পারে তার একটা এক্সপোজার আছে, যেমন ধরেন হ্যাঁ সে যদি মহিলা তো তার হাজবেন্ড আসলে সে ছাড়াও আরো 2-3টা জায়গায় যায়, এই হিস্ট্রিটা সে আমাদেরকে বলেছে, তাহলে মানে হচ্ছে গিয়ে রিস্ক অ্যাসেসমেন্ট পজিটিভ। তাহলে এই মহিলাটার ক্ষেত্রে ফিজিওলজিক্যাল ডিসচার্জটা আমরা বের করতে পারলাম, কিন্তু তার রিস্ক অ্যাসেসমেন্ট পজিটিভ, সেটা কি বের করলাম, হাজবেন্ডের মাল্টিপল পার্টনার আছে। তাহলে তাকে শুধু এমনি কাউন্সিলিং করে, 4C যেটাকে বলে, আমি দেখাবো 4C মানে কি, কাউন্সিলিং, সি মানে কাউন্সিলিং, 4টা C আছে এখানে, 4C দেওয়ার পরও তাকে আমরা STI-1 ট্রিটমেন্ট দিব। এখন STI-1 ট্রিটমেন্টটা কি জিনিস, এই দেখেন ফ্লোচার্টের নিচে STI-1 ট্রিটমেন্ট ওষুধের নাম সহ লিখে দেওয়া হয়েছে। তাহলে এই রোগীটা এখান থেকে এদিকে এসেই শেষ হয়ে গেল। কিন্তু যদি এইটা না থাকে যে না সে এটা ফিজিওলজিক্যাল ডিসচার্জ না, আমরা তখন এই নিচের দিকে ফ্লো চার্টে নামবো, তার এইটা অ্যাবনর্মাল ডিসচার্জ, আমরা বুঝলাম এটা অ্যাবনর্মাল ডিসচার্জ, এবং আমরা দেখলাম তার ভালভাটা, আমরা জানি ভালভা কাকে বলে, ভালভাটা হচ্ছে লাল, ইরাইথিমা মানে রেডিশ কালার, তার মানে ওইখানে একটা ইনফেকশন বা ইনফ্লামেশনের চান্স আছে। ঠিক আছে, যদি ভালভাটা লাল হয় এবং অ্যাবনর্মাল ডিসচার্জ ইয়েস হয়, তাহলে আমরা যাব তল পেটে কোনো ব্যথা আছে কিনা সেটা দেখার জন্য। আর যদি দেখি যে তার অ্যাবনর্মাল ডিসচার্জ আর ভালভা রেড হয়ে থাকাটা নো হয়, তাহলে এনি আদার অন্য কোনো ধরনের STI আছে কিনা সেটার জন্য আমরা চেক করব। এই চেক করার পর যদি নো হয়ে যায় তাহলে আমরা তাকে ছেড়ে দিব কাউন্সিলিং দিয়ে, আর যদি এটা ইয়েস হয় তাহলে এই নিচের দিকে নামবো, তল পেটের ব্যথা আছে কিনা দেখব, তল পেটের ব্যথা যদি থাকে ইয়েস হয় তাহলে তল পেটের ব্যথার একটা ফ্লো চার্ট আলাদা আছে সেইটা ফলো করবো, যেখানে লিখেই দিয়েছে ইউজ ফ্লো চার্ট ফর লোয়ার অ্যাবডোমিনাল পেইন, কারণ লোয়ার অ্যাবডোমিনাল পেইন একটা আরেকটা সিন্ড্রোমিক অ্যাপ্রোচ বা সিন্ড্রোমিক কি জানি এটা সিন্ড্রোম, লোয়ার অ্যাবডোমিনাল পেইন হচ্ছে 7টা সিন্ড্রোমের ভিতরে আরেকটা সিন্ড্রোম। সো যখনই সে বলবে আমার তল পেটের ব্যথা আছে ইয়েস, তখনই তাকে লোয়ার অ্যাবডোমিনাল পেইনের যে ফ্লো চার্ট সেটা ফলো করবো। আর যদি বলে যে না ডিসচার্জটা অ্যাবনর্মাল আর ভালভাটা লাল কিন্তু তল পেটের ব্যথা নাই, তখন তাকে আমরা STI-2 ট্রিটমেন্ট দিব, এবং এই STI-2 ট্রিটমেন্ট এখানে লিখে দিয়েছে, এই যে STI-2 ট্রিটমেন্ট কি জিনিস সেটা দিব। ঠিক আছে, এবং আমরা কিছু STI-2 ট্রিটমেন্টের সাথে আরও কিছু জিজ্ঞেস করব, জিজ্ঞেস করে সেগুলোর উত্তর যদি ইয়েস হয় তাহলে আমরা STI-3 ট্রিটমেন্ট দিব, আর যদি এগুলোর উত্তর ইয়েস না হয় তাহলে আমরা তাকে 4C দিয়ে আর এই যে STI-2 ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিব। আমরা এই ফ্লো চার্টটা মোটামুটি একটা ধারণা নিতে পেরেছি কিনা, ইয়েস অর নো? জি ম্যাম। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আর আমরা ফ্লো চার্টটা শুধুমাত্র বুঝে রাখলাম, বক্স থাকে 3টা একটু জেনে রাখলাম, এছাড়া আমাদের আপাতত এখান থেকে আর কিছু জানার দরকার নেই, এগুলো কিছু মনে রাখার দরকার নাই যে STI-1 ট্রিটমেন্ট কি, E-2 ট্রিটমেন্ট কি। কিন্তু যারা যারা আপনারা মেডিকেল লাইনে আছেন তারা যদি মনে করেন তাদের জন্য এগুলো হেল্পফুল, হ্যাঁ তারা একটু ট্রিটমেন্টগুলো দেখে নেবেন, কারণ এগুলো ন্যাশনাল ট্রিটমেন্ট, এগুলোর জন্য আলাদা কোর্স করতে হয়, সেগুলোকে আমরা আমাদের কারিকুলামে ঢুকাই দিছি। ওকে, সো আপনাদের জন্য সুবিধা হওয়ার জন্য, ওকে রাইট। সো এরকম অনেকগুলো আমরা এখানে ফ্লো চার্ট রেখেছি, আমি আর এই ফ্লো চার্টগুলোতে না গেলাম, কিন্তু যারা মিক্সড যারা মেডিকেলের ব্যাকগ্রাউন্ডের আছেন তারা ইচ্ছা করলে এগুলো একটু দেখে নিতে পারেন, খুব খুব কাজে লাগে STI এর ম্যানেজমেন্টে দিতে গেলে। এখন আসেন, ওই যে বলেছি 4C, 4Cs বারবার বললাম, সি মানে কাউন্সিলিং অ্যান্ড হেলথ এডুকেশন, সেখানে এই কাউন্সিলিং অ্যান্ড হেলথ এডুকেশন ফর STIs এখানে কতগুলো কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টগুলো দেখে ফেলি। এই 4Cs অর কম্পোনেন্ট অফ STI কাউন্সিলিং
সাংঘাতিক ধরনের ইম্পর্টেন্ট আপনাদের জন্য, রিটেন এবং ভাইবার জন্য। একে ধরে রাখেন যে আপনার পরীক্ষা ভাইবা শুরুই হয়েছে এসটিআই আর আরটিআই দিয়ে, শেষও হয়েছে এটা দিয়ে। তাই যদি হয় তাহলে এখান থেকে যদি ভালো আনসার করতে পারেন, মার্কস অনেক বেশি চলে আসে ভাইবাতে। হ্যাঁ, সো এটার জন্য আমরা একটু খেয়াল করব, খুবই ইন্টারেস্টিং জিনিস মনে রাখবো। তাহলে এই ফোর সিজ বা চারটা সিজ গুলো কি কি? নাম্বার ওয়ান সি, কমপ্লায়েন্স উইথ ট্রিটমেন্ট। এটা ব্যাখ্যা করতে বলি আপনাদেরকে, আপনারা বেশিরভাগ সময়ে যেটা করেন শুধু বলেন ম্যাডাম নাম্বার ওয়ান হচ্ছে কমপ্লায়েন্স, বললে হবে না। আমরা জিজ্ঞেস করব কমপ্লায়েন্স উইথ হোয়াট, কমপ্লায়েন্স দেন কি, পুরাটা বলেন। তখন আপনাকে বলতে হবে কমপ্লায়েন্স উইথ দ্য ট্রিটমেন্ট, মানে যেই ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে সেই ট্রিটমেন্ট শেষ করতে হবে, যেটাকে আরেকটা নাম আছে অ্যাডহিয়ারেন্স উইথ দ্য ট্রিটমেন্ট। এখন আর অ্যাডহিয়ারেন্স বলে না, কমপ্লায়েন্স উইথ দ্য ট্রিটমেন্ট। কারণ দেখা গেছে এসটিআই এর যে ট্রিটমেন্ট, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে সিমটম অনেকটা কমে গেলে রোগীরা ওষুধ খাওয়া ছেড়ে দেয়, তারপরে অনেক বেশি টাকা লেগে যেতে পারে, ওষুধ কিনে না, ঠিক আছে, মাথা ঘুরাচ্ছে, কেমন জানি খারাপ লাগছে, ওষুধ খাওয়া ছেড়ে দেয়। সো রোগীকে এই জন্য এই ওষুধ দেওয়ার পরে তাদেরকে কাউন্সেলিং করে দিতে হয়, ওষুধগুলো সব খেতে হবে, আপনি যদি মাঝপথে ওষুধ খাওয়া ছেড়ে দেন আপনার রোগটা আবার ফেরত আসবে। সো যেভাবে যেই ডোজে বলেছি ওষুধ খাওয়া সেটা খেতে হবে, এতগুলো কথা এই এক নম্বরের জন্য বলতে হয়, এটার নাম হচ্ছে কমপ্লায়েন্স উইথ ট্রিটমেন্ট। কি পড়াচ্ছি বলেন তো, এই স্লাইডের হেডিংটা কি? কাউন্সেলিং কম্পোনেন্টস অফ কাউন্সেলিং, এসটিআই কাউন্সেলিং। ইয়েস, ভেরি গুড, কম্পোনেন্টস অফ এসটিআই কাউন্সেলিং। আচ্ছা, দুই নাম্বার কি কম্পোনেন্ট? কাউন্সেলিং ফর প্রিভেনশন। তাহলে দুই নাম্বার কম্পোনেন্টটা কি? কাউন্সেলিং ফর প্রিভেনশন। শুধু কাউন্সেলিং যদি আপনি ভাইবার হলে বলেন হবে না, আমরা জিজ্ঞেস করব কাউন্সেলিং ফর হোয়াট, কাউন্সেলিং ফর সিনেমা দেখা, কাউন্সেলিং ফর পান খাওয়া, কোনটা? কাউন্সেলিং ফর প্রিভেনশন। প্রিভেনশন অফ হোয়াট? প্রিভেনশন অফ এসটিআইস। তাকে বুঝিয়ে বলতে হবে, এই যে ফ্লোচার্ট দেখালাম, ফ্লোচার্ট দেখানোর পরে তাকে ট্রিটমেন্ট দেওয়ার পর বলে দিতে হবে যে আপনি আপনার রিস্কি বিহেভিয়ার থেকে ফেরত আসেন, আপনি যদি ট্রিটমেন্ট চলাকালীন সময়ে ইন্টারকোর্স আপনাকে করতেই হয় আপনার ওয়াইফের সাথে বা পার্টনারের সাথে, তাহলে ব্যারিয়ার মেথড ইউজ করতে হবে আর প্রিভেন্ট করতে হবে আপনাকে, যাতে করে পার্টনার আপনার ইনফেক্টেড না হয় এবং আপনার বাচ্চা যেন ইনফেক্টেড না হয় সেটার জন্য কাউন্সেলিং করে দিতে হবে। তিন নাম্বার, কন্ডোমস উইথ ডেমনস্ট্রেশন অ্যান্ড কারেক্ট ইউজ, কথাটা সুন্দর করে বলতে হবে। তার মানে কি? তিন নাম্বার কম্পোনেন্ট হচ্ছে কন্ডোমের ব্যবহার, শুধু রোগীকে বললেই হবে না যে কন্ডোম ইউজ করবেন, তার ডেমনস্ট্রেশনটা দেখিয়ে দিতে হবে, ওই যে থাকবে তাকে দেখিয়ে দিতে হবে, কারেক্ট ইউজটা তাকে বলে দিতে হবে। যেমন আমরা রোগীদেরকে এই এসটিআই সেট আপের সময় ওইখানে কাউন্সিলরের কাজই থাকে এগুলো দেখিয়ে দেওয়া, কি করে কারেক্ট ইউজের মাধ্যমে কন্ডোম পড়তে হয় সেটা বলে দিতে হবে, ঠিক আছে? আপনারা কি ওই গল্পটা জানেন? অনেকে হয়তো বা জানেন যে একটা রোগী হঠাৎ মানে ক্লিনিকে এসছে, ক্লিনিকে এসে বলে যে এই আপা আপনি ফ্যামিলি প্ল্যানিং এর আর কি, আপনি কি বললেন আমার বউ প্রেগনেন্ট হয়ে গেল, তো তো উনি খুব উত্তেজিত হয়ে গেছেন যে আপনারা কি সার্ভিস দেন, বলে দিলেন যে প্রেগনেন্ট হবে না, কেন প্রেগনেন্ট হলো? তখন ওকে ঠান্ডা করে বসানো হলো, বসেন ভাই কি হয়েছে বুঝে নিয়ে আগে, তো জিজ্ঞেস করা হলো যে কি হয়েছে, মানে আপনি তো আমাকে কন্ডোম ইউজ করে দেখিয়ে দিয়েছিলেন, আমি তো সেভাবেই কন্ডোম ইউজ করছি, তাহলে কেন আমার বউ প্রেগনেন্ট হলো, এটার মানেটা কি? তো তার কাছ থেকে তখন ফিডব্যাক নেওয়া হলো, আপনি কিভাবে কন্ডোমটা ইউজ করেছেন, মানে কেন আপনি যখন আমাকে দেখালেন তখন আঙ্গুলে পরে কন্ডোম পরানো দেখিয়েছেন, আমিও আমার ওয়াইফের সাথে আমি টাইম মতো আঙ্গুলে পরে নিয়েছি কন্ডোম, সো কেন বললাম কথাটা, এই ঘটনাটা কেন দিলাম? কারণ হচ্ছে গিয়ে রোগীকে যখনই এই কন্ডোম ডেমনস্ট্রেট করে দেখানো হয় তখন অবশ্যই পিনাইল মডেল থাকতে হবে। এখন এই পাবলিক হেলথের সাথে এটার সম্পর্ক কি? আপনি ধরেন হাবিব হচ্ছে গিয়ে এসটিআই এর ক্লিনিকের ম্যানেজার, সো হাবিব যদি এখন না জানে যে আমাকে পিনাইল মডেল এই এই প্রোগ্রামটা চালানোর জন্য আমাকে ওই সেন্টারে পিনাইল মডেল একেবারে এনশিওর করতে হবে, তাহলে এই যে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে। সো আমাকে জানতে হবে, এই জন্য তিন নম্বর পয়েন্টটা ঠিক এভাবেই বলতে হবে, কন্ডোমস উইথ ডেমনস্ট্রেশন, মানে
দেখাতে হবে কিভাবে পড়াতে হয় এবং কারেক্ট ইউজের মাধ্যমে। যেমন যাদের সার্কামসিশন করা না থাকে বা যেটাকে বাংলায় বলি মুসলমানি, তাদেরকে কিন্তু কন্ডম পরানোর সময় ফোর স্কিন যেটা আছে পেনিসে সেটাকে একটু টেনে নিয়ে পড়তে হয়। এটা কিন্তু অনেকেই জানে না। আরেকটা হচ্ছে গিয়ে কারেক্ট ইউজ কি, কন্ডম কিভাবে প্যাকেট থেকে খুলতে হয়, টিপ অফ দা কন্ডমকে কিভাবে প্রেস করে নিয়ে তারপরে কখন ইরেকশন পজিশনে কন্ডমটা পড়তে হয়, এগুলো সব ডিটেলস আলোচনা করতে হয়। না হলে টিপ অফ দা কন্ডম যদি আপনি ধরে না পড়ান বা দেখিয়ে না দেন, তাহলে ওটার ভিতরে বাতাস ঢুকে গিয়ে কন্ডমটা ছিঁড়ে যাবে এবং এটার যে পারপাস, যে কারণে আপনি এটাকে ইউজ করানোর জন্য ওদেরকে বলছেন, সেটা পারপাস ফুলফিল হবে না। হয় হয় সে এসটিআই আক্রান্ত হবে, না সে প্রেগনেন্ট হবে, শেষ। ঠিক আছে, মনে রাখতে হবে ফ্যামিলি প্ল্যানিং মেথডের ভিতরে একমাত্র এই ব্যারিয়ার মেথডটাই দুটো কাজ করে। একটা হচ্ছে প্রেগনেন্সি, আনওয়ান্টেড প্রেগনেন্সি প্রিভেন্ট করে ফ্যামিলি প্ল্যানিং মেথড হিসাবে, আরেকটা হচ্ছে এসটিআই প্রিভেন্ট করে। ঠিক আছে, পিলস কিন্তু এসটিআই প্রিভেন্ট করে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট, কন্টাক্ট ট্রেসিং অ্যান্ড ট্রিটমেন্ট। কন্টাক্ট ট্রেসিং মানে হচ্ছে পার্টনার ম্যানেজমেন্ট। এটা খুবই চ্যালেঞ্জিং ফর এসটিআই ম্যানেজমেন্ট, কারণ যাদের কমার্শিয়াল সেক্স ওয়ার্কারের কাছে যাওয়ার মানে অভ্যাস আছে, তারা যদি এসটিআই আক্রান্ত হয় তাদের কয়জনকে আপনি এই পার্টনারকে ট্রিটমেন্ট দিবেন আর কিভাবে দিবেন, এই কারণেই কিন্তু এসটিআই এর 100% সফলতা আসে না। হ্যাঁ, এই এসটিআই কিন্তু থামানো যাচ্ছে না। সো এই জন্যই প্রোগ্রাম হিসেবে কমার্শিয়াল সেক্স ওয়ার্কারদেরকে এই প্রোগ্রামের টার্গেট গ্রুপ করা হয়, যে বাবা আপনার কাছে যে ক্লায়েন্ট আসবে তাদেরকে আপনারা ইনসিস্ট করবেন যেন তারা কন্ডম ইউজ করে। কারণ ক্লায়েন্টদেরকে জিজ্ঞেস করে বলা, তারা আসলে জীবনেও পার্টনারকে আনতে পারবে না আমাদের ট্রিটমেন্টের আন্ডারে, বরঞ্চ সেই কমার্শিয়াল সেক্স ওয়ার্কার যারা এই কাজটা করে তাদেরকে আমরা যদি এম্পাওয়ার্ড করে দেই যে আপনারা আপনাদের ক্লায়েন্টদেরকে বাধ্য করবেন কন্ডম ইউজ করার জন্য, তাহলে কিন্তু এসটিআই ছড়ানোটা কিছুটা কমবে। এইটা প্রোগ্রামটা এভাবেই চলে। ঠিক আছে, ওকে, এরপরে আমরা যাই। আচ্ছা, একটু বলে নিই আবার, পরে কনফিউশন যেন না থাকে। এই যে স্লাইডটা আমরা পড়লাম, এটা কি পড়লাম? কম্পোনেন্টস অফ এসটিআই কাউন্সেলিং, যেটা শর্ট নেম হচ্ছে 4 সিজ। তাহলে আমরা এটা যখন জিজ্ঞেস করব ঠিক এই 4টা পয়েন্ট বলবো। হ্যাঁ, চলে যাই। এই যে যেটা অলরেডি আলোচনা করলাম কিভাবে এটাকে ডেমোনস্ট্রেট করতে হয়, সো এই পর্যন্ত চলে গেল। এখন আসি পার্টনার ম্যানেজমেন্ট, যেটা নিয়ে লাস্ট পয়েন্ট আমরা এত ইম্পর্টেন্ট কথা বললাম। পার্টনার ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, কেন? ওয়াই পার্টনার্স নোটিফিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট ইন এসটিআই ম্যানেজমেন্ট। কেন এসটিআই ম্যানেজমেন্টে পার্টনার ম্যানেজমেন্ট প্রয়োজন? কারণ আপনি যদি ব্রেক সাইকেল অফ ইনফেকশন করতে চান, মানে কি এসটিআই এর অর্গানিজম গুলো যেই সব কারণে গনোরিয়া, সিফিলিস, ক্লামাইডিয়া, যেই সব অর্গানিজমের কারণে এসটিআই গুলো হয় বা গনোরিয়া সিফিলিস হয়, এরা পিংপং বলের মতো পার্টনারের কাছে, দুই পার্টনারের ভিতরেই থাকবে। তো এক পার্টনারকে আমি যদি ট্রিটমেন্ট দিই, আরেক পার্টনার যদি ট্রিটমেন্ট না পায়, এরা যখন আবার সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যাবে, আবার এদের যার ট্রিটমেন্ট দিলাম তার হবে। তাহলে আমি যদি ইনফেকশনের সাইকেল ব্রেক করতে চাই, তাহলে দুজন পার্টনারকে অবশ্যই আনতে হবে ট্রিটমেন্টের আওতায়, এক নাম্বার। দুই নাম্বার, কেন পার্টনার ম্যানেজমেন্ট দরকার? অ্যাসিমটোমেটিক ইনফেকশনকে এলিমিনেট বা দূর করার জন্য আমার পার্টনার ম্যানেজমেন্ট লাগবে। প্রিভেন্ট রি ইনফেকশন যেন না হয় সেটার জন্য পার্টনার ম্যানেজমেন্ট লাগবে, এবং কমপ্লিকেশনগুলো প্রিভেন্ট করার জন্য পার্টনার ম্যানেজমেন্ট লাগবে। আরেকটা হচ্ছে গিয়ে এডুকেশন অ্যান্ড রিস্ক রিডাকশন কাউন্সিলিং, এই জন্য পার্টনার ম্যানেজমেন্ট লাগবে। যদি আমি তাকে কাউন্সিলিং করতে পারি এবং এডুকেশন দিতে পারি দুই পার্টনারকেই, তাহলে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে এটা ট্রান্সমিশনটা কমে আসবে। সো এই 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 স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, আপনাদেরকে কিন্তু আমরা অহরহ জিজ্ঞেস করি যে কেন, ওয়াই পার্টনার ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই কারণগুলোর জন্য। সব মনে রাখার দরকার নেই, যেটা বলছি সেই স্লাইডটা খেয়াল করার চেষ্টা করো। পার্টনার ম্যানেজমেন্ট দুই ভাবে করা যায়। একটা হচ্ছে গিয়ে যে ক্লায়েন্টটা বা পেশেন্টটা আপনার কাছে আসলো যে আমার তো সাদা স্রাব যায়, সেই পেশেন্ট তার পার্টনারকে রেফার করবে, এইভাবে তার নাম হচ্ছে পেশেন্ট রেফারাল। আরেকটা ওয়েতে করা যায় প্রোভাইডার রেফারাল, মানে হচ্ছে আরেক হেলথ কেয়ার প্রোভাইডার রেফার করবে। ঠিক আছে, তাহলে দুইভাবে আমরা পার্টনার ম্যানেজমেন্ট করতে পারি, পেশেন্ট তার
পার্টনারকে নিয়ে আসতে পারে অথবা হেলথ কেয়ার প্রোভাইডার পার্টনারকে রেফার করতে পারে। হয়ে গেল, এখান থেকে আর কিছু আমার জানানোর দরকার নাই। পেশেন্ট রেফারাল একটা কার্ড থাকে এসটিআই ম্যানেজমেন্টে। যেমন ধরেন, আমি উদাহরণ হিসাবে বলি যে আমার কাছে একটা রোগী আসছে, সেই রোগীটা মহিলা রোগী, সে ভ্যাজাইনাল ডিসচার্জ সিন্ড্রোম। তো আমি প্রেসক্রিপশনে এই সিন্ড্রোমটার নাম শর্টে লিখে দিব, ভিডি। কেন শর্টে লিখব? যাতে করে তার প্রাইভেসি এবং কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন হয়। কোনো কারণে এই প্রেসক্রিপশনটা যদি নর্মাল পাবলিকের হাতে পড়ে, সে চায় না যে এটা জানুক, সে যেন ভিডি দেখে কিছু বুঝতে না পারে। আর পুরোটা যদি লিখে রাখেন তাহলে ওটা দেখে বুঝে ফেলতে পারে। সো আমি কি করব, ওই রোগীটাকে লিখে দিলাম ভিডি এবং তাকে ট্রিটমেন্ট দিয়ে দিলাম, এবং সেই রোগীকে বললাম যে আপনার পার্টনার, ধরেন ওই রোগীর পার্টনার হচ্ছে হাজবেন্ড, আপনার পার্টনারের ট্রিটমেন্ট লাগবে। কোন ট্রিটমেন্ট লাগবে? ইউরেথ্রাল ডিসচার্জ সিন্ড্রোমের ট্রিটমেন্ট লাগবে। সো আমি রোগীটাকে কাউন্সিলিং করে দিব, আপনার পার্টনারকে আমার কাছে নিয়ে আসেন, ওর ট্রিটমেন্ট লাগবে। একসাথে আসতে পারলে ভালো, আর তা না হলে আমি লিখেও দিতে পারি, বাট এটা আমরা ডিসকারেজ করি যে লিখে দেওয়া, কারণ ওষুধ খায় না। হাজবেন্ড তখন বিভিন্ন ধরনের প্রবলেম করে, আমার আমার ওষুধ খাইতে হবে কেন? তোমার সমস্যা হয়েছে তুমি ওষুধ খাবো, আমার তো ওষুধ খাওয়ার কিছু নাই, এরকম করে ওয়াইফের সাথে অনেক প্রবলেম হয়। সেজন্য আমরা বলে দিই যে ভিডি ট্রিটমেন্ট নিতে হবে। তখন ধরেন রোগী আমাকে বললো, ম্যাডাম ও ভদ্রলোক তো আপনার কাছে আসবে না, সে মহিলা ডাক্তারের কাছে যাইতে চায় না। তখন আমি কি করব, রোগীকে বলে দিব যে ঠিক আছে, আমি কাগজের মধ্যে রেফার করে দিচ্ছি আপনার এই হাজবেন্ডকে, একটা পুরুষ ডাক্তারকেই দেখান যদি তাই হয়, ধরে নেন মেরিস্টোপসে পুরুষ ডাক্তার আছে, আমি সেখানেই রেফার করে দিলাম, উদাহরণ দিচ্ছি, এবং সেখানে আমি লিখে দিলাম পার্টনার ম্যানেজমেন্ট ফর ইউডি, ইউরেথ্রাল ডিসচার্জ। সো ওই যে কার্ডটা, রেফারেল কার্ডটা সেখানে আমি লিখে দিলাম, এবং এই কার্ডটা নিয়ে হাজবেন্ড যদি ওই ক্লিনিকে চলে যায় এবং একজন পুরুষ ডাক্তার ওই ইউডিটা দেখেই, তার যদি ট্রেনিং থাকে, সে দেখেই বুঝে যাবে যে এই ভদ্রলোককে কোন ট্রিটমেন্টটা দিতে হবে, ফ্লোচার্ট দেখে দিয়ে দিবে, ইজি কিনা। তাহলে আমরা পার্টনার ম্যানেজমেন্টের জন্য এইটুক মাথায় রাখলাম। কেন পার্টনার ম্যানেজমেন্ট দরকার? পার্টনার ম্যানেজমেন্ট কয়ভাবে হতে পারে? পেশেন্টও রেফার করতে পারে, আবার হেলথ কেয়ার প্রোভাইডারও রেফার করতে পারে। আর কি জানলাম, পার্টনার ম্যানেজমেন্টের একটা পেশেন্ট রেফারাল কার্ড থাকে, সে কার্ডের ভিতরে আমরা এরকম লিখে দিই, শেষ। এখান থেকে আমাদের আর কিছু জানার দরকার নেই, ঠিক আছে? সো এই যে লেকচারটা জানলাম, এখান থেকে কোনো প্রবলেম আছে? না হলে আমরা পরের লেকচারে যাব। আমার একটা কোশ্চেন আছে, মানে ফরা রিলেটেড না, বাট একটা সেক্স ওয়ার্কার থাকার দরকারটা কি, মানে আমাদের সমাজে? আমাদের সমাজে সেক্স ওয়ার্কারটা থাকার দরকার? আচ্ছা ঠিক আছে, ইয়ে বন্না, গুড কোয়েশ্চেন। আমি বলি, এখন ওই যে আমরা যে প্রথম দিকে লেকচারগুলোতে ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স ফর এই আরটিআই এসটিআই, মানে কোন কোন রিস্ক আপনার জন্য আছে, আপনার এই সমাজে আছে, ডেমোগ্রাফিক রিস্কগুলো কি কি আছে, তার ভিতরে একটা রিস্ক আমরা জেনেছিলাম যে প্রস্টিটিউটদের সংখ্যা দিন দিন বাড়ছে আপনার সমাজে। তাহলে কেন বাড়ছে সেটার প্রিভিয়াস যদি আমরা একটু অ্যানালাইসিস করি, ইকোনমিক হার্ডশিপের কারণে বাড়ছে। আমি এক্সপ্লেনও করেছিলাম কেন, দুইটা কারণে। একটা হচ্ছে কিছু মানুষকে, মেয়েদেরকে গ্রামের থেকে বিশেষ করে ট্র্যাফিকিংয়ের মাধ্যমে চাকরির লোভ দেখিয়ে এনে এই সেক্স ওয়ার্ক এই জগৎটাতে বিক্রি করে দিচ্ছে, অথচ চাকরির লোভ দেখিয়ে আনছিল, এটা একটা গ্রুপ। একবার যদি ওদের গ্রুপে ঢুকে যায়, সেক্স ওয়ার্কারদের গ্রুপে, আপনার জানা আছে যে ওটা একটা একটা চক্র, ওখান থেকে বের হওয়া খুব সহজ না, এগুলো তো আমরা অনেক ছবিও দেখেছি। এভাবে তার মানে তাকে চাকরির লোভ দেখিয়ে ইকোনমিক হার্ডশিপ, যে তোমাকে আমি চাকরি দিতে নিয়ে যাচ্ছি, গার্মেন্টসে নিয়ে যাবো, চলো, বাবা মা এতগুলো ভাই বোন খাওয়াইতে পারে না, বলে যা তুই চাকরি করে আয়, কিছু টাকা দেয় আমাদেরকে। সো এটা একটা ওয়ে। আরেকটা ইকোনমিক হার্ডশিপ কি বলেছিলাম আমি, ক্যাপিটাল নাই আপনার, এই এই মানুষগুলো এত বেশি গরিব, এদের কাছে পুঁজি নেই যে এই পুঁজিটা দিয়ে তারা একটা সুস্থ ব্যবসা বা বিজনেস শুরু করবে, আবার এডুকেশন নাই যেটা দিয়ে সে চাকরি করতে পারবে, আবার এডুকেশন হয়তো বা আছে, আপনার এত জব নাই, জব পেতে গেলে অনেক টাকা পয়সা খরচ করতে হয়, সবগুলো তখন কাজ করে। তাহলে সিম্পল পুঁজি ছাড়া একটা প্রফেশন যেটাতে আপনি টাকা কামাতে পারবেন, সেটা হচ্ছে গিয়ে সেলিং সেক্স।
এই যে কারণটা, এই কারণটার জন্য ওরা এই রাস্তায় নামে, এটাকে আপনি ব্যান করে দিতে পারবেন না। হ্যাঁ, তবে সার্টিফাইড কিছু মানে প্রস্টিটিউটদের লিস্ট করা থাকে বাংলাদেশে, তারা কিন্তু একটা জায়গাতেই বসবাস করে, এরকম অনেকগুলো আছে, নারায়ণগঞ্জে আছে, অনেক জায়গায় ছিল, যশোরে ছিল, সেটাকে আবার ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার কারণে ক্ষতিটা যেটা হয়েছে, আগে তো ওরা একটা জায়গায় অবস্থান করতো, আপনি গেলে জানতে পারতেন যে এই জায়গাটা হচ্ছে পতিতাপল্লী, যেটাকে বাংলায় বলে, হ্যাঁ পতিতাপল্লী, এইখান থেকেই এই কাজগুলো হয়। ওইটাকে যদি আপনি ভেঙে দেন, তখন এরা করে কি, ওই যে এখন যেরকম গুলশান, বনানী, উত্তরা, যে কোন জায়গায় নাই, মোহাম্মদপুর, ধানমন্ডি, ক্যান্টনমেন্ট, কোন জায়গায় বাংলাদেশের নাই বা ঢাকা শহরের নাই, যেখানে তারা ফ্ল্যাট ভাড়া ভাড়া মানে ফ্ল্যাট ভাড়া করে নর্মাল মানুষের মতো থাকছে, কিন্তু আবার এই কাজগুলোই করে যাচ্ছে, কারণ তাদেরকে বের করে দেওয়া হয়েছে ওই পল্লী থেকে, গভর্নমেন্ট থাকতে দেয় নাই, পাড়া মহল্লার লোকজন থাকতে দেয় নাই, ঠিক আছে, কিন্তু আপনি এদেরকে ব্যান করতে পারবেন না। বন্যা, আনসারটা কি পাওয়া গেল কিছুটা হলেও? ম্যাম, মানে আমার প্রশ্নটা হচ্ছে, কেন ব্যান করা যাবে না? এটা তো কোনো উপকারী দিক নাই আমাদের সোসাইটিতে। আপনি তাহলে ব্যান করার আগে গভর্নমেন্টকে এদেরকে রিহ্যাবিলিটেট করতে হবে, এত এত মানুষকে রিহ্যাবিলিটেট করা সম্ভব গভর্নমেন্টের পক্ষে সম্ভব না, এই জন্য ওনারা ব্যান করতে পারেন না। আমার কথাটা হচ্ছে এটা যে কোনো কিছু একটা স্টার্ট করা উচিত। হ্যাঁ, কোনো কিছু স্টার্ট করা উচিতের মধ্যে প্রথম স্টার্ট করা হয়েছে, এরা যে প্রফেশনে আছে সেদের প্রফেশনের মধ্যে থেকে থেকেই আগে এদেরকে প্রিভেনশনের মধ্যে নিয়ে আসি, যাতে এসটিআই না হয়, এটাই স্টার্ট করেছে। এরপরে করবে যে তোমরা ওই যে রিস্কি বিহেভিয়ারটাকে চেঞ্জ করার জন্য, যে তোমরা এই পথ থেকে সরে আসো। অনেক অর্গানাইজেশন এটা নিয়ে কাজ করছে, করছে না তা না বন্যা, হ্যাঁ অনেক অর্গানাইজেশন এটা নিয়ে কাজ করছে যে তোমরা এই পেশা থেকে সরে আসো, এই পেশা থেকে সরে আসো। যখনই বলছে, তাদের কোশ্চেন হচ্ছে, আমাদের তো পড়াশোনা নাই, তাহলে আমরা কি পেশা করে খাবো? অনেককে কিন্তু অর্গানাইজেশনগুলো সেলাইয়ের কাজ শিখাচ্ছে, অন্যান্য প্রফেশনে, বিশেষ করে এই যে ধরেন কি বলে এটা, পার্লারের কাজে দেওয়ানোর চেষ্টা করছে, এরকম কিন্তু অনেক রিহ্যাবিলিটেশন করছে। কিন্তু যেহেতু এটা গভর্নমেন্টের দিক থেকে বড় আকারে হচ্ছে না, এটা ছোট ছোট অর্গানাইজেশন করছে, সেই জন্য সময় লাগছে, কিন্তু করছে বন্যা। ঠিক আছে, আমার একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর। আমাদের দেশে এত সেক্স ওয়ার্কার থাকার ক্ষেত্রেও কিন্তু ম্যাডাম ধর্ষণ, চাইল্ড অ্যাবিউজ হচ্ছে, আমার মনে হয় যে একেবারে বন্ধ হয়ে গেল, এটা তো আরো বেড়ে যাবে। হ্যাঁ, আইরিনের পয়েন্টটা ঠিক আছে, আইরিনের পয়েন্ট একদিক দিয়ে, তবে বের হবে কেন এটার জন্য হচ্ছে, মানে স্ট্রিক্টলি আমার মনে হয় যেটা অন্যান্য মুসলিম কান্ট্রিতে যেটা হয় অনেক স্ট্রিক্ট, আমাদের ধর্ম অনুযায়ী একটা শাস্তি যদি সামনাসামনি দেয় তাহলে ধর্ষণও বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যেটা ওই যে যেটা ওই যে সূত্র শিখিয়েছিলাম না, সূত্রের ভিতরের একটা লাস্ট পয়েন্ট ছিল ল অ্যান্ড লেজিসলেশন, যেটার দিক থেকে আপনার দেশ পিছিয়ে আছে, যে কোনো ধরনের ল অ্যান্ড লেজিসলেশন প্রিভেনশনের মধ্যে সেটা কিন্তু স্ট্রং না। এই যে বন্যা যেটা বললেন যে স্ট্রিক্টলি যদি মেনটেন করে পিছিয়ে যাবে, সত্যি তাই পিছিয়ে যাবে। আগে এসিড থ্রো অনেক বেশি হতো, একটা সময় এটাকে স্ট্রিক্টলি মেনটেন করা হয়েছে, এসিড থ্রো এখন অনেক কমে গেছে। ঠিক তেমনি এই বিষয়টার কোনো একটা কঠিন শাস্তি দিতে হবে, কিন্তু আপনারা জানেন যে স্যাম্পল কালেক্ট করা, 90 দিনের ভিতরে বিচার করার কথা, কিন্তু বিচার হয় না। সো এই যে সরিষার তেলের ভূতগুলো, এগুলো এই যে যত পাবলিক হেলথ আপনি কাজ করবেন, এগুলো তত আপনার কাছে ক্লিয়ার হবে যে কেন হচ্ছে না, কারণটা কি। ঠিক আছে, পয়েন্টগুলো আপনারা যেগুলো রেইজ করছেন, দিস ইজ ভেরি গুড, এটাই আপনাদের মধ্যে আসা উচিত, এই পয়েন্টগুলো আসা উচিত, মানেই হচ্ছে গিয়ে আপনি নেক্সট চিন্তা করবেন যে এটার উপরেই আমার কাজ করতে হবে, দিস ইজ ভেরি গুড, আই এম হ্যাপি ফর দ্যাট। ওকে, তাহলে চলেন, আমার আরো ক্লাসটা একটু শেষ করতে হবে, আমাকে কিন্তু আজকে একটু বেশি সময় দিতে হবে, লাগলে আপনারা 5 মিনিটের ব্রেক নেবেন আমার কাছে, ঠিক আছে? মমতাজ, হাবিব, জানি বলবেন আমাকে 5 মিনিট ব্রেক দেন ম্যাডাম, আমি নিয়ে নিব, ঠিক আছে? জি, ওকে। আচ্ছা, এরপরে আসেন, খুবই ইন্টারেস্টিং, আমরা এইচআইভি এইডস সম্পর্কে জানব, ঠিক আছে? চলেন তাহলে জানি, প্রথম কথা, এইচআইভি কি? এইচআইভি মানে হচ্ছে একটা ভাইরাসের নাম, ভাইরাসটার নাম কি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এই স্লাইডগুলো যাওয়ার আগে আমি আপনাদেরকে বেশ কয়েকটা কমন কথা বলে দিই, তাহলে দেখবেন স্লাইডগুলো দ্রুত চলে যাচ্ছে। এই ভাইরাসটা, প্রথম কথা হচ্ছে, এই ভাইরাসটা আপনার শরীরের
কোনো ইনট্যাক্ট স্কিন যেখানে আছে, যে কোনো কাটা ছেঁড়া কিচ্ছু নাই, কোনো আলসার নাই, সেটা শরীরের যে কোনো পার্টেই হোক, ইভেন দো হচ্ছে মুখের ভেতরেও, হ্যাঁ আপনার মুখের ওরাল ক্যাভিটিতে কোনো আলসার নাই, কোনো কাটাছেঁড়া নাই, আপনার কোনো ইনফেকশন নাই, ঠিক বডির চামড়ার ভিতরেও নাই, আবার জেনিটালিয়াতেও নাই, তাহলে এই ভাইরাসটা ঢুকতে পারে না। ঠিক আছে, ভাইরাসটা ঢুকার জন্য আপনার চামড়ার ভেতরে কাটতে হবে, আলসার থাকতে হবে, এই জিনিসগুলো থাকতে হবে, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে ভাইরাসটা আপনার বডিতে ঢুকার পর খুব নর্মালভাবে কিছু সাইন সিমটম প্রডিউস করবে, যেটা আমরা দেখব কি কি সাইন সিমটম এবং স্টেজগুলো কি কি। সে কি করবে, আপনার শরীরে ঢুকার পর 3 মাস থেকে 6 মাস পর আপনার বডিতে অ্যান্টিবডি তৈরি করবে। এখন পরে আসব জিনিসগুলো, আগে একটু এটুক খালি ধারণা নিয়ে রাখেন, আমি যে শব্দগুলো বলছি সেগুলো ধারণা নিয়ে রাখেন, এক্সপ্লেনেশনটা আরো পরে দিব পড়তে পড়তে। সো 3 মাস থেকে 6 মাস পর এই ভাইরাসটার এগেনস্টে আপনার বডিতে রক্তের ভিতরে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে। কিন্তু এই ভাইরাসটা আপনার শরীরে ঢুকার পরপরই যে অংশটার ক্ষতি করবে বা যে সিস্টেমটার ক্ষতি করবে সেটার নাম হচ্ছে ইমিউন সিস্টেম। আপনার শরীরের ইমিউন সিস্টেম কে মেনটেন করে? হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্ত কণিকা। এই হোয়াইট ব্লাড সেলের ভিতরে দুইটা সেল থাকে, CD4 সেল আর টি হেল্পার সেল, এদেরকে সে ধ্বংস করে, এটুকু মনে রাখেন। এই ধ্বংস করতে করতে এক সময় যখন এই CD4 সেল কাউন্ট একটা নির্দিষ্ট পরিমাণে কমে চলে আসে, যেটাকে বলা হয় 200 per cubic millimeter অফ ব্লাড, তখন কিছু সাইন সিমটম দেখা দেয় বডিতে। তো এই যে ভাইরাসটা শরীরে ঢুকার পরে CD4 সেল কাউন্টটাকে 200 পর্যন্ত নামিয়ে নিয়ে আসতে এই ভাইরাসটার সময় লাগে 8 থেকে 10 বছর। কাদের জন্য 8 থেকে 10 বছর? যাদের কিনা শরীরে অন্য কোনো প্রি এক্সিস্টিং রোগ না থাকে, যেমন টিউবারকুলোসিস, যেমন তার ম্যালনারিশে, তার অনেকদিন ধরে টাইফয়েড ছিল, এগুলো যাদের না থাকে বা যাদের STI নাই, তাদের জন্য 8 থেকে 10 বছর সময় লাগে কি করতে, এই যে ইমিউন সিস্টেমটাকে একেবারে ধ্বংস করতে। এই ধ্বংসের সিমটম কি দিয়ে বুঝি বা সাইন কি দিয়ে বুঝি? ওই যে টেস্ট করালে CD4 সেল কাউন্ট 200 নেমে আসে, আর কিছু রোগী কমপ্লেন করে, সেটা আমরা পরে দেখব। আর যাদের STI আগের থেকে আছে, যাদের যেটা বললাম টিউবারকুলোসিস আগের থেকে আছে, যারা অনেক দিন ধরে ম্যালনারিস্ট, ম্যালেরিয়া, টাইফয়েডের ভোগার পর ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ইমিউন সিস্টেমটা এমনিই দুর্বল হয়ে গেছে, তাদের আবার এই এত 8 থেকে 10 বছর লাগে না, তাদের 5 বছরেও এই CD4 সেল কাউন্ট 200 নেমে আসতে পারে। ঠিক আছে, তাহলে এটুকু আমরা জানলাম, এটুকু মাথায় রাখেন, এরপরে আমরা আগাতে থাকি। ভাইরাসটার নাম আমরা জিজ্ঞেস করি পরীক্ষার হলে, প্রথম কথা এটা কি টাইপের ভাইরাস, RNA ভাইরাস না DNA ভাইরাস, কে জানে এটা কি RNA ভাইরাস না DNA ভাইরাস, কে বলতে পারবে? RNA ভাইরাস। ভেরি গুড, এটা RNA ভাইরাস। করোনা ভাইরাস কি ভাইরাস? RNA ভাইরাস। RNA ভাইরাস, ঠিক আছে, জিজ্ঞেস করতেই পারি পরীক্ষার হলে। ওকে, ভেরি গুড। আচ্ছা, রাইট, এই জন্যই জিজ্ঞেস করলাম, কোভিড এর সাথে মিল আছে, কারণ তাদের তাদের ফ্যামিলিটা যেটা বিলং করে, ফ্যামিলিটা কিন্তু এক, রাইট, RNA ভাইরাস। আচ্ছা, এখন দেখি, গুড, এখন আসেন আমরা দেখি, যেটা আমি বললাম যে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসটা শরীরের ইমিউন সিস্টেমটাকে ব্রেক করে দেয়, সেই ইমিউন সিস্টেম হোয়াইট ব্লাড সেল, স্পেশালি হেলপার টি সেল অ্যান্ড CD4 সেল, এই যে CD4 সেল অ্যান্ড টি সেল, এছাড়াও এই ভাইরাসটা আর কোন সেলকে আপনার অ্যাটাক করে? ম্যাক্রোফেজকে আর ডেন্ড্রাইটিক সেলকে অ্যাটাক করে। যাদের মনে রাখতে পারবেন তারা নিচের দুটাকে মনে রাখলেন, না হলে ওই যে CD4 সেল আর টি সেল, যেটা কিনা পার্ট অফ হোয়াইট ব্লাড সেল, মনে রাখলেই হবে। ঠিক আছে, গেল, তারপরে যাই, দুই ধরনের HIV ভাইরাস আছে, HIV-1, HIV-2। HIV-1 হচ্ছে গিয়ে শিম্পাঞ্জিতে থাকে, খেয়াল করেন, হ্যাঁ, এবং এটা গ্লোবাল যে HIV, পৃথিবীর সব জায়গায় যে HIV-তে আক্রান্ত হয়, এই HIV-1 দিয়েই হয়। আর HIV-2টা কোথায় বেশি পাওয়া যায়? ওয়েস্ট আফ্রিকাতে পাওয়া যায়, এটাও শিম্পাঞ্জিতে, যেটার নাম হচ্ছে সুটি ম্যাঙ্গাবে, এটাও কাইন্ড অফ মাঙ্কি। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে HIV-1 পৃথিবীতে যেটা পাওয়া যায় বেশিরভাগই হচ্ছে HIV-1 দ্বারা, আর ওয়েস্ট আফ্রিকায় যারা তারা HIV-2 দ্বারা আক্রান্ত হয়, শুধু এটুকু মনে রাখলেই হবে। চলে যাই তারপরে,
এটার এরকম হলো কেন, এটার কারণটা কি? আচ্ছা এইটার স্লাইডটা ছিল, এইচআইভি ভাইরাসটা বডিতে ঢোকার পর 8 থেকে 10 বছর পর ইমিউন সিস্টেম যখন একদম ধ্বংসের মতো হয়ে যায়, তখন বডিতে একটা কন্ডিশন তৈরি হয়, সেই কন্ডিশনের নাম হচ্ছে এইডস। এইডস কিন্তু কোনো ডিজিজ না, পার্টিকুলারলি এইডস মানে কোনো রোগ না, বাট এইডস ইজ অ্যান এন্ড স্টেজ অফ এইচআইভি ভাইরাস। কথাটা বোঝার চেষ্টা করেন, যদি জিজ্ঞেস করি এইডস কি, আমরা সবাই বলে দেই এইডস মানে একটা ডিজিজ। নো, এইডস ইটসেলফ ইজ নট আ ডিজিজ, ইট ইজ অ্যান এন্ড স্টেজ অফ হোয়াট, অফ এইচআইভি ইনফেকশন। বাংলায় যদি বলি, এইডস হচ্ছে এইচআইভি ইনফেকশনের শেষের অবস্থা, যেখানে একটা মানুষের ইমিউন সিস্টেমটা প্রায় ধ্বংস হয়ে গেছে এবং তখন কিছু সিম্পল সিম্পল রোগ তাদেরকে অ্যাটাক করে, কিছু সিম্পল সিম্পল ডিজিজ তাদেরকে অ্যাটাক করে এবং আলটিমেটলি ওই ডিজিজগুলোর অ্যাটাক হওয়ার কারণে রোগীটা মারা যায়। এইটুকু আমাদের যেন ক্লিয়ার থাকে। সেই ডিজিজগুলো কি আমরা একটু পরে জানবো, এখানে শুধু এইটুকুই জানলাম। এতে অ্যাকওয়ার্ড, আইতে ইমিউন, ডিতে ডেফিসিয়েন্সি, এসতে সিন্ড্রোম। তাহলে এইডস মানে হচ্ছে অ্যাকওয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, ঠিক আছে? এটা কিন্তু আমরা জিজ্ঞেস করি, এটা কেন স্লাইডটা এরকম হয়ে গেল একটু আপনারা জেনে নিবেন। এটা কিন্তু খুব কমন একটা কোয়েশ্চেন, এইচআইভি দিয়ে কি হয় আর এইডস দিয়ে কি হয়। এবার চলেন যাই, মজার কথা হচ্ছে এইডস ইউনাইটেড স্টেটসে প্রথম 1991 সালে একজন হোমোসেক্সুয়াল মানুষের মধ্যে দেখা গিয়েছিল, ঠিক আছে? কোথায়? 1981 সালে এইডস আগে দেখা গিয়েছিল ইউনাইটেড স্টেটসে। কিভাবে বোঝা গেছে? ওই লোকটার পরীক্ষা করে দেখা গেছে তার ক্যাপোসিস সার্কোমা, এটা কাইন্ড অফ টিউমার আমাদের বডিতে, ওই লোকটার বডিতে পেয়েছিল। সেটাকে টেস্ট করতে করতে দেখা গেল এই এইডসটা, যে একটা অদ্ভুত রোগ তার ভিতরে দেখা গিয়েছে, এবং ক্যাপোসিস সার্কোমা আর নিউমোনিয়া ছিল, তার একটা স্পেশাল টাইপের নিউমোনিয়া ছিল। নাম মনে রাখার দরকার নাই, যারা পারবেন না নাম মনে রাখবেন না, এটা জাস্ট গল্পের মতো শুনে যান। তাহলে ওই লোকটাকে যখন, হোমোসেক্সুয়াল লোকটাকে যখন টেস্ট করা হলো, তাহলে 81 সালে তার এইডস ধরা পড়েছে। এরপর ওটার উপর যখন রিসার্চ হলো, তখন দেখা গেল 1983 সালে সেটার নামকরণ করা হলো, মানে পাওয়া গেল যে এইচআইভি ভাইরাসের জন্য এই ভদ্রলোকের এইডস রোগটা হয়েছে। তার মানে এইডস আগে এসেছে, ভাইরাসটা পরে ডিসকভার হয়েছে 83 সালে। আর বাংলাদেশে জানেন কবে প্রথম এইচআইভি দেখা দিয়েছে? সেটা হচ্ছে 1989 সালে, ঠিক আছে? আচ্ছা, একটা এপিডেমিক সামারি দিয়েছি, লেটেস্ট সামারি, এটা দেখে নিয়েন, এটা আমি আর পড়ছি না, যাচ্ছি না। এখন আসি যেটা আমি বলেছি, খুবই ইম্পর্টেন্ট, যে এইডস মানে এইচআইভি ভাইরাসটা শরীরে ঢোকার পর কয়টা স্টেজ থাকে বা স্টেজ অফ ইনফেকশনসগুলো কয়টা? চারটা। দেখেন, প্রথম স্টেজের নাম হচ্ছে স্টেজ অফ আর্লি ইনফেকশন। এটা কি হয়েছে আমি বুঝতে পেরেছি, যখন পিডিএফ ফাইল কনভার্ট করা হয়েছে তখন এই পিডিএফটা প্রবলেমটা করেছে। যাই হোক, অসুবিধা নাই, দেখি। তাহলে স্টেজ অফ আর্লি ইনফেকশন, নাম্বার 1 স্টেজ। এখানে কি হয়, ভাইরাসটা শরীরের ভিতর ঢুকবে প্রথম আপনার, ঢুকার পর 2 থেকে 4 সপ্তাহ সাধারণ যে ঠান্ডা কাশি সেটার একটা সিমটম, ফ্লু লাইক সিমটম দিবে। কিরকম? ফিভার হবে, গলা এই যে টনসিল ফুলে যাবে, গলা ব্যথা হবে, র্যাশ হতে পারে, শরীর ব্যথা হতে পারে। হয়ে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে এটা ভালো হয়ে যায়। তা আমরা মনে করি যে এটা মনে হয় নর্মাল ফ্লু, আমরা তো আর অত গুরুত্ব দেই না, ঠিক আছে? প্রথম স্টেজ গেল। প্রথম স্টেজের ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স হচ্ছে ডিউরিং দিস আর্লি পিরিয়ড অফ ইনফেকশন লার্জ অ্যামাউন্ট অফ ভাইরাস আর বিং প্রডিউসড। তার মানে রক্তের ভেতরে ভাইরাস অনেক বেশি থাকে। আমরা কিন্তু জিজ্ঞেস করি আপনাদেরকে যে স্টেজগুলোর ইম্পর্টেন্সটা কি, তাহলে প্রথম স্টেজের ইম্পর্টেন্স হচ্ছে যে ভাইরাল লোড অনেক বেশি থাকে রক্তে, এটা মাথায় রাখবেন। এবং যে কয়টা স্টেজ দেখাবো, প্রত্যেকটা স্টেজেই একজন পার্টনার আরেকজন পার্টনারকে ভাইরাসটা ছড়াতে পারবে, এটা কমন। আর ভাইরাল লোডটা কম বেশি থাকে এক একটা স্টেজে, এটা মাথায় রাখেন। তাহলে আমি কি বললাম, এইচআইভি ভাইরাসটা শরীরে ঢোকার পরে যে 4টা স্টেজ আমরা বলবো, আজকে পড়বো, সেই প্রতিটা স্টেজেই একজন পার্টনার আরেকজন পার্টনারকে ভাইরাসটা ছড়াতে পারবে। কিভাবে ছড়ায় সেটাও আমরা দেখবো।
আর আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে কোন কোন স্টেজে ভাইরাল লোডটা রক্তে বেশি থাকবে। লোড মানে কি, রক্তের ভেতরে ভাইরাসটা কিভাবে বংশবৃদ্ধি করেছে সেটার উপর নির্ভর করে, অ্যামাউন্ট অফ ভাইরাস, সেটাই হচ্ছে ভাইরাল লোড। মমতাজ, মেরি, আইরিন, আমরা বুঝতে পারছি সবাই? জি ম্যাম। ওকে, তাহলে গেল এই স্টেজের গুরুত্ব, গেল দুটো পয়েন্ট গুরুত্ব, ইম্পর্টেন্স অফ দ্য স্টেজেস। পরের স্টেজটা হচ্ছে উইন্ডো পিরিয়ড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি, কিসের জন্য ইম্পর্টেন্ট? উইন্ডো পিরিয়ড মানে কি এটা আমরা জিজ্ঞেস করবো আপনাকে। মানে হচ্ছে উইন্ডো পিরিয়ড ইজ দ্য পিরিয়ড বিটুইন দ্য অনসেট অফ HIV ইনফেকশন অ্যান্ড দ্য অ্যাপিয়ারেন্স অফ ডিটেক্টেবল অ্যান্টিবডিজ টু দ্য ভাইরাস। ওই যে আমি প্রথমেই বলেছিলাম, আপনার শরীরের ভিতরে যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যাই ঢুকুক না কেন, আপনার বডির ইমিউন সিস্টেমের প্রথম কাজ হবে ওর একটা ছবি তুলে রাখা এবং ওর এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি করা। এটা শুধুমাত্র HIV জন্য না, যে কোনো রোগের জন্য, এটা আমার নর্মাল ইমিউন সিস্টেম। ঠিক এই ভাইরাসের জন্য, HIV ভাইরাসের জন্য এই কাজটা হয়। তো ভাইরাসের এই HIV ভাইরাসের একটা স্পেশাল পিরিয়ড হচ্ছে উইন্ডো পিরিয়ড। কি জিনিস এটা? আপনার শরীরে HIV ভাইরাসটা প্রবেশ করার পর থেকে এই ভাইরাসের এগেনস্টে আপনার বডিতে অ্যান্টিবডি তৈরি হওয়া পর্যন্ত সময়কে উইন্ডো পিরিয়ড বলা হয়। একদম প্রত্যেককে আমরা এটা জিজ্ঞেস করবো আপনাদেরকে, এই উইন্ডো পিরিয়ডের ইম্পর্টেন্স কি। প্রথম কথা হচ্ছে উইন্ডো পিরিয়ড ফর HIV ভাইরাস কতদিন, যেটা আমি বলেছি উইন্ডো পিরিয়ড ফর HIV ভাইরাস হচ্ছে 3 to 6 months। ইভেন দো 6 weeks এর ভেতরেও কিন্তু বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, কিন্তু আমরা HIV ভাইরাসের উইন্ডো পিরিয়ড যখন বলবো পরীক্ষার হলে যখন জিজ্ঞেস করবে তখন আনসার করতে হবে 3 to 6 months। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তার মানে কি 3 to 6 months মানে কি, আজকে যদি আমি আল্লাহ না করুক HIV তে আক্রান্ত হই, কোনো কারণে আমার শরীরে আজকে HIV ঢুকেছে, আমাকে আমার শরীরে HIV ঢুকেছে কি না এটা যদি আমার বাংলাদেশের মতো কান্ট্রিতে জানতে হয়, তাহলে যে স্ক্রিনিং টেস্টটা করতে হয় সেই স্ক্রিনিং টেস্টের মাধ্যমে আমি যদি জানতে চাই, তাহলে সেই স্ক্রিনিং টেস্টটা কিছুই না, আমার রক্ত নিয়ে দেখবে আমার রক্তে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা, এটা দেখার জন্য আমাকে অপেক্ষা করতে হবে 3 to 6 months। 3 মাসের ভেতরে প্রথম আমি রক্ত পরীক্ষা করব, করার পরে আমি দেখব যে নেগেটিভ আসছে, খুশি হওয়া যাবে না, ডাক্তাররাই বলে দিবে যেহেতু আপনার রিস্কি বিহেভিয়ার আছে। সেই রিস্কি বিহেভিয়ারটা কি, আমি বলেছি আমার পার্টনার বেশি, আমি বলেছি আমি সেক্স ওয়ার্কারের কাছে যাই, আমি বলেছি আমি ব্লাড ট্রান্সফিউশন নিয়েছিলাম, আমি বলেছি আমি আমার গ্রুপের মধ্যে আমি ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক ইউজ করি, ইনজেক্টেবল ড্রাগ ইউজ করি, এগুলো সবই রিস্কি বিহেভিয়ার। তাহলে আমি জানি যে আমার রিস্কি বিহেভিয়ার আছে, সেটা ডাক্তারও জানে, এবং 3 মাসের সময় গিয়ে আমি ব্লাড টেস্ট করেছি অ্যান্টিবডির জন্য HIV আছে কিনা, দেখলাম নেগেটিভ, তখন ডাক্তার আমাকে বলে দিবে আপনার যেহেতু রিস্কি বিহেভিয়ার আছে 6 মাস পর আপনি আরেকটা অ্যান্টিবডি টেস্ট করবেন। তাহলে উইন্ডো পিরিয়ডের ইম্পর্টেন্সটা কি, দুটো ইম্পর্টেন্স, একটা হচ্ছে গিয়ে উইন্ডো পিরিয়ডেও রোগীকে মানে আমার পার্টনারকে আমি HIV ছড়াতে পারবো, আরেকটা হচ্ছে এই উইন্ডো পিরিয়ডের ক্রস মানে উইন্ডো পিরিয়ডটা ক্রস করতে হবে, তাহলেই আপনি অ্যান্টিবডিটা রক্তের ভেতর পাবেন। তাইলে একটা রোগী এসে যখন আমাকে বলল ডাক্তার সাহেব আমি তো আজকে সেক্স ওয়ার্কারের সাথে সেক্স করে আসছি, আপনি একটু তাড়াতাড়ি দেখেন তো আমার HIVটা ঢুকলো কি না, কন্ডোম তো ইউজ করি নাই, তখন আপনাকে রোগীকে বুঝিয়ে বলতে হবে দেখেন এটা 3 মাস থেকে 6 মাস সময় লাগবে বোঝার জন্য, আপনি 3 মাসের সময় এসে একটা টেস্ট করবেন, যেহেতু আপনার রিস্কি বিহেভিয়ার আছে ওটা যদি নেগেটিভ থাকে 6 মাসের সময় আরেকটা এসে টেস্ট করবেন, সেটা যদি নেগেটিভ হয় তাহলে ধরে নিতে হবে আপনার এটা নাই। এখন প্রশ্ন আসবে, বিদেশে এই সিস্টেম করে না, বিদেশে যেহেতু উন্নত, তাদের টাকা পয়সা বেশি, তাদের জিনিসপত্র বেশি, তারা সরাসরি ভাইরাসটাকে ডিটেক্ট করতে পারে। আমার দেশেও ভাইরাস ডিটেক্ট করার জন্য ওয়েস্টার্ন ব্লট একটা পদ্ধতি ছিল আগে, যেটা BSMEMU করা হতো, AFIP আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে করা হতো, বাট এই টেস্টটাকে এখন ডিসকারেজ করা হচ্ছে, এটা কস্টলি, সেটা আমি দেখাবো। শুধু উইন্ডো পিরিয়ড রিলেটেড এইটুকু কথা মনে রাখেন। কাকে বলে
উইন্ডো পিরিয়ডের সময় কত এবং এটার ইম্পর্টেন্সটা কি, দুটো ইম্পর্টেন্স বললাম, একটা হচ্ছে পার্টনারকে ইনফেক্ট করতে পারবে স্টেজে, আরেকটা হচ্ছে এটা টেস্ট করার সময় রোগীদেরকে প্রিভেনশনের জন্য যে কাউন্সিলিং করা সেটা এখানে আমরা করতে পারি। বাস শেষ, তারপরে যাই স্টেজ। উইন্ডো পিরিয়ড পার হবার পরে যে স্টেজটা আসে সেটা হচ্ছে ল্যাটেন্ট ইনফেকশন, ল্যাটেন্ট পিরিয়ড। এই টাইমে কোনো ধরনের সাইন সিমটম কিচ্ছু থাকবে না এবং এইচআইভি খুব সাইলেন্টলি যার শরীরে ঢুকেছে তার শরীরের ইমিউন সিস্টেমকে ধ্বংস করতে থাকবে। এই যে সে অ্যাসিমটোমেটিক অবস্থায় খুব সাইলেন্টলি ইমিউন সিস্টেমটাতে ধ্বংস করতে থাকবে, এই জন্য এই স্টেজের নাম হচ্ছে স্টেজ অফ ল্যাটেন্ট ইনফেকশন। এইচআইভিকে কিন্তু সাইলেন্ট কিলার বলা হয়, কারণ হচ্ছে এই যে দেখেন যেটা আমি বলেছি ল্যাটেন্ট ইনফেকশনটা 8 থেকে 10 বছর সময় লাগে, যেটা আমি আপনাদের সাথে আলোচনা করেছি। কাদের ক্ষেত্রে? যাদের আগের কোনো ক্রনিক ইনফেকশন নাই বা প্রি এক্সিস্টিং কোনো ডিজিজ নাই তাদের জন্য ল্যাটেন্ট পিরিয়ডটা কত, 8 থেকে 10 বছর। কিন্তু যাদের আগের থেকেই কোনো ডিজিজ আছে লাইক টিউবারকুলোসিস, লাইক ম্যালেরিয়া, লাইক অন্য এসটিআইস, তাদের কিন্তু 5 বছরের মধ্যেও হয়ে যায়, 3 বছরের মধ্যেও আগাতে থাকে, এইডস হয়ে যায়। এই ল্যাটেন্ট স্টেজের ইম্পর্টেন্স কি, এইখানেও কিন্তু আপনার রোগী তার পার্টনারকে ছড়াতে থাকবে। এখানের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখেন, যারা এইচআইভির জন্য কোনো ট্রিটমেন্টে থাকবে না তাদের জন্য ল্যাটেন্ট পিরিয়ডটা লাস্ট ফর অ্যান অ্যাভারেজ অফ 10 ইয়ার্স, ওই যে বললাম 8 to 10 ইয়ার্স। কিন্তু মানে তার মানে কি, 10 বছর পরে ল্যাটেন্ট ফেজ পার হবার পরে তার এইডস ডেভেলপ করার চান্স বেড়ে যাবে, যারা এইচআইভির জন্য এআরটি ট্রিটমেন্টে থাকবে না। এআরটি মানে কি, অ্যান্টি রেট্রোভাইরাল ট্রিটমেন্ট, এআরটিকে এইচআইভি ট্রিটমেন্ট বলা হয়, অ্যান্টি রেট্রোভাইরাল ট্রিটমেন্ট। কিন্তু যারা এইচআইভি জানার পরে এআরটিতে থাকবে বা ট্রিটমেন্টে থাকবে তাদের এই ল্যাটেন্ট পিরিয়ডটা আরও বেড়ে যাবে, ধরেন 20 বছর হয়ে যাবে, 20 বছর পর তাদের এইচআইভি ডেভেলপ মানে এইডস ডেভেলপ করতে পারে, ঠিক আছে। কিন্তু এই স্টেজেও তারা পার্টনারকে ইনফেক্ট করবে, হয়তোবা এই টাইমে ভাইরাল লোডটা কম থাকবে, এটুক মাথায় রাখতে হবে, এই ল্যাটেন্ট পিরিয়ডে ভাইরাল লোডটা হয়তোবা কম থাকবে। গেল লাস্ট স্টেজে আসি, স্টেজ অফ অ্যাডভান্সড ইনফেকশন অর এইডস। এটা হচ্ছে কি, এই টাইমে ব্যাডলি ইমিউন সিস্টেমটা ড্যামেজ হবে, যেটা আমি বলেছি যে কিভাবে বোঝা যাবে যে ব্যাডলি ড্যামেজ হবে, রোগীর কিছু সাইন সিমটম আসবে, রোগী এসে বলবে, সিমটম বলবে, ডাক্তার সাহেব আমার ডায়রিয়া হচ্ছে, ডাক্তার সাহেব আমার জ্বর হচ্ছে, ডাক্তার সাহেব আমার কাশি হচ্ছে। এবং এই যে ডায়রিয়া, জ্বর, কাশি, এগুলো সবই 1 মাসের বেশি সময় ধরে থাকছে সাইন, এগুলো সরি সিমটমস এগুলো, তখন ডাক্তার তার রিস্ক অ্যাসেসমেন্ট করার পর যখন জানতে পারলো যে হ্যাঁ তার এইচআইভি পজিটিভ থাকতে পারে, অথবা সে জেনে গেছে যে এইচআইভি পজিটিভ, তখন তার ব্লাড টেস্ট করে CD4 সেল কাউন্ট করে দেখা গেল তার CD4 সেল কাউন্ট 200 সেল পার কিউবিক মিলিমিটার, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, আমরা জিজ্ঞেস করি, এটা পাওয়া গেছে। এইটা পাওয়া গেলেই বোঝা যাবে তার ইমিউন সিস্টেম ব্যাডলি ড্যামেজড। তাহলে নর্মাল CD4 সেল কাউন্ট কত, নর্মাল হচ্ছে 600 থেকে 1500 অথবা 1600, এটা হচ্ছে রেঞ্জ। নর্মাল একটা অ্যাডাল্টের CD4 সেল কাউন্ট 1000-এর উপরে হইতে হবে, রেঞ্জ হচ্ছে 600 থেকে 1500 বা 1600 পার কিউবিক মিলিমিটার, এটা বলতে হবে 1500 সেলস পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, পুরো কথাটা বলতে হবে। আর যখন এইডস ডেভেলপ করবে তখন কত আসছে, 200 সেলস পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। হয়ে গেল এইডস এর অবস্থা, স্টেজ গুলো আমরা বলে ফেললাম। দেখেন এখানে কয়েকটা পয়েন্ট দিয়েছি, উইদাউট ট্রিটমেন্ট পিপল হু প্রোগ্রেস টু এইডস, তার মানে কোনো ট্রিটমেন্ট তার নাই কিন্তু সে এইডস এ প্রোগ্রেস করেছে, তার সার্ভাইভাল রেট হচ্ছে 3 বছর বাঁচতে পারে সে। আর উইদাউট ট্রিটমেন্ট তার যদি অন্য কোনো ডেঞ্জারাস ইনফেকশন, যেটাকে বলা হয় অপরচুনিস্টিক ইলনেস, যেটা আমি বললাম ডায়রিয়া, নিমোনিয়া, তারপরে সিম্পল সিম্পল রোগগুলো যদি তাকে ধরে ফেলে এই এইডস এর ভেতরে, তার কোনো ট্রিটমেন্ট চলছে না, তাহলে আর 3 বছরও সে বাঁচবে না, 1 বছরের ভিতরে
তার লাইফ শেষ হয়ে যাবে। কিন্তু সে যদি ট্রিটমেন্ট নিতে থাকে এআরটি, তাহলে তার লাইফ এক্সপেক্টেন্সি এইখানেও এইডস ডেভেলপ করার পরেও অনেক বছর সে বেঁচে থাকতে পারবে, 5 বছর, কারো কারো ক্ষেত্রে 10 বছর, সাথে নিউট্রিশনটা মেনটেন করতে হয়। ঠিক আছে, তাহলে দেখা যায় যে আমরা যদি ট্রিটমেন্টে থাকি তাহলে আসলে এইচআইভি পেশেন্টগুলা বা এইডস পেশেন্টগুলা 60 বছর পর্যন্ত বেঁচে যেতে পারে, আর আমাদের লাইফ এক্সপেক্টেন্সি তো হচ্ছে গিয়ে ধরেন ম্যাক্সিমাম 70 বছর, 67 থেকে 70 বছর। তাহলে একটা ট্রিটমেন্ট যদি চালাইতে পারা যায় তাহলে একটা এইডস এর পেশেন্ট, একটা এইচআইভি পজিটিভ পেশেন্ট 60 বছর পর্যন্ত বেঁচে যেতে পারে। সো দিস ইজ এনাফ, এই জন্য বলা হয় ট্রিটমেন্টে রাখার জন্য। ওকে, বুঝাতে পারলাম? ওকে, তাহলে ওইটা হয়ে গেল স্টেজ। এখন আসি জেনারেল মোড অফ ট্রান্সমিশন অফ এইচআইভি। আমরা কি আছি একসাথে? ওকে, গুড, শেষ করে দিব না হলে কিন্তু টিকা যাচ্ছে। এইটুকু পড়ার পরে আমি আপনাদেরকে একটা 5 মিনিটের ব্রেক দিব। হ্যাঁ, নাকি লাগবে না? কোনটা লাগবে না ম্যাম? আচ্ছা ঠিক আছে, জেনারেল মোড অফ ট্রান্সমিশন অফ ব্রেকের দরকার নাই, একবারে করে ফেলো। এসটিআই এর ট্রান্সমিশন একই রকম। সো ওকে, ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। জেনারেল মোড অফ ট্রান্সমিশন অফ এইচআইভি, এইটা যেন পরীক্ষার হলে আমতা আমতা করা না হয়। আপনি যখনই এইটা বলার সময় হেজিটেট ফিল করবেন তখনই বুঝবো আপনার প্রিপারেশন ভালো না, একটা কোশ্চেন দিয়ে। বাকি 1000 কোশ্চেন ভালো পরীক্ষা দিলেও কিন্তু ব্যাড ইম্প্রেশন চলে আসে। সো এটা আপনাকে ভালো করে বলতে হবে। নাম্বার 1, আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ এন ইনফেক্টেড পার্টনার, আপনার এইচআইভি ছড়াবে। তার মানে কি? কন্ডম ছাড়া সেক্স করা। শেয়ারিং নিডলস, কারা নিডল শেয়ার করে? সেটা হতে পারে আইডি ইউজ যারা আছে তাদের ক্ষেত্রে, যারা ইনজেক্টিং ড্রাগ ইউজার, শিরায় মাদক দ্রব্য নেয় তাদের ক্ষেত্রে হতে পারে, অথবা মেডিকেল কোনো প্রসিডিওরে একই সিরিঞ্জ সবাইকে ইউজ করা হলো, যেটা করা হয় না, করা উচিত না। ঠিক আছে, এটা 3 নম্বর হচ্ছে ট্রান্সফিউশন অফ আনস্ক্রিন ব্লাড অর ব্লাড প্রোডাক্ট। ব্লাড তো বুঝলাম, ব্লাড প্রোডাক্টটা কি জিনিস বলেন তো? এই যে করোনাকালীন সময়ে কিন্তু ব্লাড প্রোডাক্ট দেওয়া হচ্ছে, বলেন কি এক্সাম্পল জানতে? ইয়েস, ভেরি গুড, প্লাজমা। ঠিক আছে, ইভেন দো হার্ট কিডনি ট্রান্সপ্লান্টেশন, লিভার ট্রান্সপ্লান্টেশন এগুলোর সময়ও কিন্তু ব্লাড প্রোডাক্ট, মানে অর্গান ট্রান্সপ্লান্টেশনের সময়ও কিন্তু এই স্ক্রিনিংটা খুব জরুরি। ভেরি গুড, ব্লাড প্রোডাক্টের এক্সাম্পল হচ্ছে প্লাজমা, সেরাম, কত কিছু আছে হ্যাঁ ব্লাডের মধ্যে। আচ্ছা, আরেকটা কি ইম্পর্টেন্ট জিনিস, মাদার টু ট্রান্সমিশন। এটা কেন পড়াচ্ছি? কারণ এটার এক্সপ্লেনেশন আমরা জানতে চাই। মাদার টু ট্রান্সমিশন 3টা স্টেজে হয়। ডিউরিং প্রেগনেন্সিতে হয়। কিসের মাধ্যমে? প্লাসেন্টার মাধ্যমে হয়। ডিউরিং ডেলিভারির সময় হতে পারে। এই মাদার টু ট্রান্সমিশনটার শব্দটা হবে হতে পারে, হবেই যে এমন না কিন্তু। হ্যাঁ, তাহলে সবগুলো আপনারা বলবেন যে হতে পারে। তাহলে ডিউরিং প্রেগনেন্সি প্লাসেন্টাল মাধ্যমে হতে পারে বাচ্চার। ডিউরিং ডেলিভারি কিসের মাধ্যমে হবে? ডেলিভারি প্রসিডিওরের সময় যে ব্লাড প্রোডাক্ট এবং ফ্লুইডটা থাকে, অ্যামনিওটিক ফ্লুইডটা থাকে, সেটা কি হয়, বাচ্চাটা ডেলিভারি করানোর সময় অনেক সময় বাচ্চার স্কিনের ভেতরে একটু স্ক্র্যাচ পড়তে পারে, ল্যাসারেশন হতে পারে, খামচি লাগতে পারে বা ইঞ্জুরি থাকতে পারে। তখন এই যে ডেলিভারির সময় যে মায়ের ব্লাডটা এবং যে অ্যামনিওটিক ফ্লুইডটা বাচ্চার শরীরের কন্ট্যাক্টে আসে, তখন কিন্তু এটা ছড়ানোর চান্স থাকে। এই জন্যই এইচআইভি পজিটিভ মায়েদেরকে বলা হয় নর্মাল ডেলিভারি এনকারেজ করা হয় না, সিজারিয়ান সেকশন করতে বলা হয়। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কিভাবে ছড়াতে পারে মাদার টু চাইল্ড ট্রান্সমিশন, নাম হচ্ছে আফটার বার্থ। কিভাবে? ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে ছড়াতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন, এগুলো আমরা পরে জানবো। চলেন যাই, তারপরে কি প্রশ্নটা করা হবে, কোন কোন ব্লডি বডি ফ্লুইডের ভেতরে এইচআইভি বাস করে, আপনার শরীরের বডি ফ্লুইড গুলোর নাম বলেন যেখানে এইচআইভি থাকে। তো এটা ওই যে পিডিএফ এর জন্য গন্ডগোল হয়ে গেছে, ব্রেস্ট মিল্কটা উপরের দিকে থাকবে আর মাঝখানে